ড্রয়িং করবেন তাহলে হবে। ঠিক আছে, আর যেহেতু এটা দেখেন আপনাদের, আমরা যদি এটা পেন্টুল দিয়ে করতে যাই তাহলে আঁকা বাঁকা হয়ে যাবে, তাই আমি এটা থেকে আপনাদের রেক্টেঙ্গুলার দিয়ে করতেছি। আমাদের ইয়া অফ করে দিছি, আপনাদের স্ট্রোক কালারটা নিয়ে কাজ করবে, রেক্টেঙ্গুলার অফ। লাইনারটা মূলত আপনাদের স্ট্রোক কালার নিয়ে, স্ট্রোক নিয়ে কাজ করতে হয়। ভাই এটা কি ড্রেসিং করছেন নাকি করছেন? প্রথমে প্রথমে তো নিয়ে না না আসছেন। ভাই, রেক্টেঙ্গুলার দিন, রেক্টেঙ্গুলার দিয়ে আগে ইমেজটাকে আগে লক করছি। দেখেন ইমেজটাকে লক করছি, ওটা অরিজিনাল ইমেজ ভাই, অরিজিনাল ইমেজ। ওটা লক করা আছে, ওইটার উপরে ড্রয়িং করতেছেন আবার। হ্যাঁ যেহেতু ইমেজের কালারটা কালো আছে, আমি এটা সাদা করে দিচ্ছি আগে, স্ট্রোক কালারটাকে সাদা করে দিচ্ছি। এটা আসবে না এখানে কালার গুলো এভাবে, কারণ আপনি এটা ইমেজটা ডিরেক্টলি ওপেন করছেন। হ্যাঁ, এখানে ক্লিক করে নিয়ে আসেন। আমরা করবোটা কি টোটাল, মানে বিষয়টা কি? যেটা আছে ওটাকে ড্রয়িং করবেন আবার, কিছুই না। বুঝলাম, যে উনি আসলে কি করতে চাচ্ছে এরকম করে আসলে, সেটা আসলে যদি বোঝাইতো। এটাকে সিম্পল লাইন আর্টে নিয়ে আসবেন, নিয়ে এসে এটাকে দিবেন। তারপরে ধরেন যে এই যে আপনি, ধরেন যে আপনার একটা ছবি দেওয়া হয়েছে, সেই ছবি লাইন আর্ট করবেন। ঠিক আছে, এটা স্কেচ ড্রয়িং এর মতো আর কি, ও শুধুমাত্র লাইন দিয়ে আপনার ফেসটা বাড়াই দেবে। স্ট্রোক বাড়াই দিতে পারে না, স্ট্রোক এখানে বাড়াইতে হবে না, স্ট্রোক সিম্পল থাকবে এখানে, এখানে স্ট্রোক বাড়ানোর কিছু নাই। পাঁচটা মাঝখানে এনে আবার ক্লিক করলেন কিভাবে কাইন্ডলি বলবেন? জি হ্যাঁ, পাঁচটা মাঝখানে এনে আবার এখান থেকে আরেকটা, আমি শিফট প্রেস করে, শিফট প্রেস করে এখানে ক্লিক করলে হয়ে যাবে। এখানে যেখানে মন চায় সেখানে ক্লিক করতে পারবেন আপনি। আবার এখান থেকে শুরু করলাম, সেদিন টিউটোরিয়ালে দেখলাম কি সুন্দর সুন্দর ডগ দেখে, শেয়াল দেখে ওরকম আঁকাচ্ছে। পেন্টুল দিয়ে করতেছিলে? ভাই আপনি তো কিছু বলেন না, কোন কখন কোন টুলস নেন একটু বলে ভাই দেন। আমি তো পেন্ট সবকিছু পেন্ট তুললে, আপনি লাইন আর্ট সবকিছু পেন্ট দিয়ে করতে, পেন্ট কথা দিয়ে বলেন, কথা না বললে তো হয়, আপনি তো এখন শিক্ষক। পেন্ট দিয়ে করতেছি। সবকিছু পেন্ট দিয়ে করতেছি। এখানে তো একটু ভুল হয়ে গেল।
এখানে হচ্ছে স্টার্টিং পয়েন্ট আপনার, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। কিছু বোঝা যায় না, আগেকার টেবিল কথা বলতে পারতে হচ্ছে। হ্যাঁ এখন তো মিলে গেল, এখন কি করতে হবে? ইন্টার চাপেন না কি করলেন? আমি এখন এই সব দিক দিয়ে কাজ করা হয়ে গেছে, শুধু এই পাতাটার ভিতরে কাজটা করানো বাকি আছে, তাই আমি এটা কম করতেছি দেখেন পেন্টুল দিয়ে। উনি বললো যে পুরোটা আঁকানোর পর আপনি কি করলেন? ভাই আমার এই সম্পূর্ণটা এখনো হয়ে গেছে, শুধু পাতার ভিতরের কাজটা এখনো বাকি আছে। আপনাদেরকে দেখাই, মেয়েটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে যদি কপি করে এখানে দেখাচ্ছি আপনারা, দেখেন এটা এরকম হয়ে গেছে। এটাকে যদি আমি স্ট্রাকচারটা একটু বাড়াই দিই আপনারা দেখতে পারবেন, জি জি বুঝতে পারছেন? জি আমি পাতার ভিতরের কাজটা এখনো করে নেই তো, তাই এখনো এখানে হয়নি, এখন করবো পাতার ভিতরে কাজটা। টিচারের মতো ভাব নিয়ে কথা বলবেন। না আসলে ভাইয়া যেমন আমাদেরকে সবকিছু একদম স্ট্রংলি দেখায় দেখা বলে সেভাবে একটু। এখন কি করলেন? এখন তো শেষ দিয়ে দিলেন, এখন কোথায় ক্লিক করছেন বা কোনো কি এখন আমি করছেন? আবার পেন্ট, আপনি যদি পিতে ক্লিক করেন তাহলে ওটা ছেড়ে যাবে, বুঝছেন? পিতে ক্লিক করলে ছেড়ে যাবে কিসে কিসে? পেন্টুল দিয়ে, পিতে পিতে আপনি পেন্টুল যেখানে পিতে ক্লিক করলে ওটা ছেড়ে যাবে, আবার নতুন করে আপনি শুরু করতে পারবেন। জি জি এটাই জানতাম, আসলে জাস্ট পিতে বা পিটি পেন্টুলে জি জি এটা ক্লিক করে আপনি কথা বলা কেটে কেটে আসতেছে। এই যে সম্পূর্ণটা পেন্টু লেখাস না? সম্পূর্ণটাই পেন্টুল হচ্ছে, কাজগুলো নিখুঁত ভাবে করতে হয় ভাই, নিখুঁত ভাবে করতে হয়, অনেক সময় লাগে। আপনি একটা ইমেজে যখন পেন্টুল দিয়ে কাজ করতে যাবেন প্রায় 2 থেকে 3 ঘন্টাও লাগতে পারে কোডিং। আমাদের তো নর্মাল গুলোতে অনেক সময় লাগে। আপনারা বলতে পারেন বলে লাইন লিখে সার্চ করবেন, অনেকগুলো ইমেজ পাবেন, লাইন আর্ট অনেকগুলো ইমেজ পাবেন, এগুলো দেখে প্র্যাকটিস করলে এইভাবে প্র্যাকটিস করবেন হয়ে যাবে। বলে ভাই নয় আসতে তো প্রচুর, ভাইয়া আমরা তো শুধু একটা স্যাম্পল পাঠাচ্ছি ওনাকে আসলে জবটা নেওয়ার জন্য, তাই না? হ্যাঁ হোল্ড হয়ে গেছে কেন? প্রবলেম এর প্রবলেম হয় তো মেবি। ওনার কাজ করে দিতে হচ্ছে একটা স্যাম্পল দেখ। আপনাদের রাতে প্র্যাকটিস ক্লাসে যদি কারো আগ্রহ থেকে থাকে আমি আপনাদেরকে ভালো করে শিখে দিতে পারবো আপনাদের ড্রয়িং এর কাজ।
যাইহোক আজকে অনেক কমপ্লিট হয়েছে, ওনার নেটওয়ার্ক কেটে গেছেন, রেকর্ডিং চালু করে দিলাম, তো আমরা ইলাস্টারও সরাসরি চলে গেলাম। তো আমরা A4 সাইজেরও তৈরি করতে পারি, লেটার সাইজেরও তৈরি করতে পারি, আমরা A4ই তৈরি করি আজকে, নেক্সট টাইম আমরা আবার লেটার সাইজও তৈরি করব, সেটাও দেখব, তারপর আমরা ট্রাইফোল্ড বাইফোল্ড এগুলোও তৈরি করা দেখব। ঠিক আছে, আমি দেখলে প্রিন্টে গেলাম, প্রিন্টে গিয়ে আমরা এই যে A4 সিলেক্ট করে দিলাম, সরাসরি A4 সিলেক্ট করে এখান থেকে ইঞ্চ করে দিলাম, দেখেন এখানে 8.2677 11.6929 অলরেডি আপনারা এটা দিয়ে কালকে কাজ করছেন, আপনারা সবাই জানেন এটা দিয়ে। ঠিক আছে, ছায়া আর অলওয়েজ ওয়ান পেজই হয়, বা সিঙ্গেল সাইডেড ডাবল সাইডেড, মানে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটাই হইতে পারে। যখন আমরা ব্রোশিয়ার চলে যাব তখন আমাদের মাল্টিপেজ হয়ে যাবে, সেটা 4 পেজ 6 পেজ আর বেশি 12 পেজ 10 পেজ এগুলো হতে পারে। ঠিক আছে, তাহলে প্রিন্টে না গেলে কি হবে? না গেলেও হবে, যদি হচ্ছে কাস্টম করে প্রিন্ট থেকে ওখানে সরাসরি দিতে পারেন, অ্যাড করে দিতে পারেন এখান থেকে। হ্যাঁ, 8.2 সরি 2677 2677 তারপর এখানে পিক্সেল থেকে ইঞ্চ করে দিতে হবে আপনাকে, 8.2677 11.6929 এখানে লিখা লাগতেছে, ওখানে হলে আমার লিখা লাগতো না, ডিরেক্টলি আমি বসাই দিয়েছিলাম, বুঝলেন নাই? এই এই ভ্যালুটা ডিরেক্টলি আমার চলে আসতেছিল প্রিন্টে যখন আমি ক্লিক করছিলাম, তখন চলে আসছিল না, এখন আমার ক্লিক করে লেখা লাগলো, এই তো এই চেঞ্জ করছি আমি, চলে গেছে আবার এখানে A4 আছে অলরেডি আমার রিসেন্ট এর মধ্যে, আমি এখানে ক্লিক করলেও চলে আসবে এটা, উইথ 8.2677 হাইট হচ্ছে 11.6929, ব্লেড ইউজ করলাম 0.25, আরজিবি কালার কখনোই না, সিএমআই কালার ইউজ করবো, আরজিবি ব্যবহার করতে পারেন এখানে, যেহেতু আমরা এটা প্রিন্ট করতেছি না, কিন্তু বায়ারের কাজ যখন করবেন তখন তো প্রিন্টই করবেন, সো সিএমআই কালার ইউজ করবেন 300 পিক্সেল। ওকে, নাম লিখে দিলাম ফ্লায়ার, ফ্লায়ার আমরা দিয়ে দিলাম এটা 1 2 একসাথে আছেন, কি জানা শো করতেছে এখানে ওয়ার্নিং শো করতেছে, আমি কালার মোডটা কেবল চেঞ্জ করলাম তো এই জন্য, এটা যখন আমি পরের বার ক্রিয়েট করবো আর আসবে না, আমার 8 জিবি ছিল সিএমআই কে নিলাম তো এই জন্য আমার এটা চেঞ্জ দেখাচ্ছে, আমি যখন আবারও 8 কে নিয়ে বা সিএমআই কে নিতে থাকবো তখন এটা আর আসবে না। যেমন এই যে ক্লিক করলাম নিউ, এখন আর আসবে না, ঠিক আছে ক্লোজ করে দিলাম, সবাই ক্লিয়ার? ওকে, আমার আর্টবোর্ড চলে আসছে, আর্টবোর্ড থেকে আমরা যেভাবে লেটার হেড তৈরি করছি একইভাবে তৈরি করব, কিন্তু এখন লেটার হেডে শুধুমাত্র আমরা ডিজাইন করছিলাম কোথায়, হেডার অ্যান্ড ফুটারে, এখানে আমাকে ফুল ডিটেলস অ্যাড করতে হবে, সম্পূর্ণটাই ডিজাইন করতে হবে। ঠিক আছে, মানে সম্পূর্ণটাই ডিজাইন করব, তো এখানে আমরা বিভিন্ন ইমেজ ইউজ করতে পারি, আমরা ফ্লায়ারের ক্ষেত্রে যখন আমরা ফ্লায়ার তৈরি করব তখন আমরা বিভিন্ন ধরনের ইমেজ ইউজ করব, সেটা কোন পারপাসে ফ্লায়ার তৈরি করতেছি সেটা আমার খেয়াল রাখতে হবে প্রথমে, আমি বিজনেস ফ্লায়ার তৈরি করতে পারি, ট্রাভেল ফ্লায়ার তৈরি করতে পারি, ফুড ফ্লায়ার তৈরি করতে পারি, একটু দেখে আসি তাহলে আপনারা একটু ধারণা পাবেন। ঠিক আছে, আমি যদি ট্রাভেল ফ্লায়ার লিখে সার্চ করি, ট্রাভেল ফ্লায়ার, ফ্লায়ার মানে হচ্ছে প্রচার পত্র, আপনারা দেখছেন লিফলেট সোজা বাংলায়, বাংলা না লিফলেট তো ইংরেজি কথা, এই যে এটা ট্রাভেল ফ্লায়ার, হলিডে ডেস্টিনেশন ছুটির দিন ঘুরতে যাবেন তাই প্লেস গুলো দেওয়া আছে এখানে, দেখেন এখানে কিন্তু কোনো হেডার ফুটারে না, এখানে পুরোটাই ডিজাইন করতে হবে কিন্তু আপনাকে। ঠিক আছে, এখানে বিভিন্ন ইমেজ ক্লিপিং মাস্ক করে দেখানো আছে, আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম ক্লিপিং মাস্কটা আজকে দেখাই দিব, তো এর মধ্যে ক্লিপিং মাস্কটাও দেখানো হয়ে যাবে আপনাদের, এক ব্যাচ দেখছেন এক ব্যাচ দেখেন না এখনো, আজকে দেখতে পাবেন আর একবার। তো এ হচ্ছে আমাদের ফ্লায়ার, আমরা একটা তৈরি করতে পারি এরকম ভাবে বিভিন্ন ভাবে, এটা লেটার সাইজ বা A4 সাইজ যেটা হোক না কেন। ঠিক আছে, ইমেজ এক দুইটা, মাল্টিপল ইমেজ, সিঙ্গেল ইমেজ, বেশি ইমেজ, টেক্সট দেখেন এখানে কোনো টেক্সট নাই তেমন একটা, খুবই কম টেক্সট ইউজ করা হয়েছে, এখানে কিছু টেক্সট আছে যে নিচে লোকেশন, তারপর ফ্লাইট, তারপর ইনফরমেশন গুলো দেওয়া আছে, কোথাও তাও থাকে না। ঠিক আছে, তো ট্রাভেল ফ্লায়ার গুলো হচ্ছে এমন, এটা হতে পারে ট্রাভেল ফ্লায়ার, যে বুক নাও একটা বাটন থাকতে পারে, লেটস ট্রাভেল, তারপর ডিসকাউন্ট, এত পার্সেন্ট ছাড়, এগুলো হতে পারে। ঠিক আছে, একটা প্লেস দিলেন কোথাও, তারপর আমরা যদি এখানে উচ্চারণ করি বিজনেস ফ্লায়ার, তাহলে বিজনেস ফ্লায়ার আসবে এখানে, দেখেন কর্পোরেট ফ্লায়ার,
ট্রাভেল ফ্ল্যাটটা একটা করলে মনে হয় ক্লিয়ার আছে ট্রাভেল ফ্ল্যাট ট্রাভেল ফ্ল্যাটটা ভালো লাগতেছে ট্রাভেল ফ্ল্যাট দেখতে সুন্দর দেখা যায় মানে ওখানে প্লেসগুলো খুব সুন্দর থাকে তো জি জি বিজনেস ফ্ল্যাটগুলো এমন হতে পারে যে কোনো একটা বিজনেস পার্সনকে নিয়ে হতে পারে একটা কোম্পানিকে নিয়ে হতে পারে আপনারা কেউ যদি শুধুমাত্র ফ্লায়ারের কাজটা মন দিয়ে করেন এবং এক বছরে 2000 ফ্লায়ার তৈরি করতে পারেন পরের বছর থেকে আপনারা অলমোস্ট একটা ছোটখাটো জব তৈরি করে ফেলতে পারবেন নিজের জন্য এই যে ফ্ল্যাটটা অনেক সিম্পল অনেক সুন্দর দেখা যাচ্ছে ঠিক না একটা ইমেজ দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে ইয়া লোগো এখানে কোম্পানির সম্বন্ধে বক্তব্য আর সার্ভিসেস দুজন কোম্পানির হয়তো বা মানে ইয়া বলতে পারেন কোঅর্ডিনেটর বা এমন কিছু দিতে পারেন যে ওনার লাস্টে হচ্ছে ওয়েবসাইট এন্ট্রি এটা তো বিজনেস ফ্লায়ার তো বিজনেস পার্সন বেস করে হবে ঠিক আছে তারপর ফুড ফ্লায়ার হতে পারে ওটা আরো সুন্দর দেখা যায় ফুড ফ্লায়ার সবচেয়ে তো ট্রাভেল ফ্লায়ারটা দেখতে সুন্দর বেশি ফুড ফ্লায়ার ফুড ফ্লায়ার হতে পারে দেখেন ফুড ফ্লায়ার গুলো এমন এখানে ঠিক আছে এখানে খেয়াল করেন এই যে ধরেন যেটা বার্গার একটা যেমন রেস্টুরেন্ট একটা ফ্লায়ার তৈরি করতেছে তারা নতুন রেস্টুরেন্ট ওপেন করতেছে বা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করতেছে সেটা এখন আপনাদেরকে শো করতেছে এইটা এরকম হতে পারে জাস্ট এই যে ডেলিশিয়াস ফুড ইনফরমেশন গুলো আছে বিভিন্ন বক্তব্য ইমেজ ফ্লায়ার হচ্ছে ইমেজের আপনার ইমেজের কাজ করতে হবে প্রচুর এখানে এই যে দেখেন প্রত্যেকটা ইমেজের ক্লিপিং মার্ক করে বাটন তৈরি করা হয়েছে আজকে আপনাদের ক্লিপিং মার্ক দেখানো হবে বাটন তৈরি করা দেখানো হবে জাস্ট শ্যাডো ইউজ করলে যে বাটন তৈরি করা যায় খুব সুন্দর ভাবে সেটা আপনারা দেখবেন যারা কাজ করতেন এর আগে তারা জানেন যারা করেন নাই তো দেখবেন খুব সুন্দর ভাবে দেখানো যাবে এখানে কত সুন্দর শেপের মধ্যে আমাদের ডিজাইন গুলো করা হয়েছে ঠিক আছে বেশি কিছু নাই এখানে টেক্সট বেশি কিছু নাই কোনো কোনো ফ্লায়ারে টেক্সট থাকবে কোনো বেশি কোনো কোনো থাকবে না আচ্ছা আজান দিচ্ছে যেহেতু আপনারা একটু ব্রেক নেন 10 মিনিট আজানটা শেষ হোক আপনারাও খাওয়া দাওয়া করে আসেন বা রেস্ট নিয়ে আসেন একটু তারপরে আমি একটা ইমেজ ডাউনলোড করে দেখাবো সাইট দেখাই দেবো ওখান থেকে ইমেজ ডাউনলোড করবেন আমরা একটা ফ্লায়ার তৈরি করবো ঠিক আছে তারপর আমরা ফ্লায়ার তৈরি করবো আজকে একটা আমরা ইলাস্ট্রেটর চলে যাই ট্রাভেল ফ্লায়ার যেহেতু তৈরি করবো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড আমরা নিব তো ব্যাকগ্রাউন্ডটা পরে নিব হ্যাঁ এখানে ফ্লায়ারে যেমন লেটার হেডে বলছিলাম ব্যাকগ্রাউন্ড অলওয়েজ হোয়াইট নেবেন এখানে হোয়াইট বলে কোনো কিছু নাই আপনি হোয়াইট ব্ল্যাক ব্লু যে কালার ইচ্ছা সেই কালার নিতে পারেন প্রথমে চাইলে শুরুতেও নিতে পারেন চাইলে শেষেও নিতে পারেন তো আমরা পরবর্তীতে অ্যাড করবো আমরা একটা ইমেজ নিয়ে আসি প্রথমে চার পাঁচটা ইমেজ নিয়ে আসি ট্রাভেল ফ্লায়ার যেহেতু তৈরি করবো আমরা সো ট্রাভেল ফ্লায়ারের আমরা ইমেজ নিয়ে আসবো ইমেজ নিয়ে আসবেন কোথা থেকে আপনারা onesplus.com থেকে আপনারা সবাই ইমেজ নিয়ে আসবেন ঠিক আছে এখানে ট্রাভেল লিখে সার্চ করতে পারেন অথবা যে ট্রাভেল আছে ট্রাভেল লিখে সার্চ করতে পারেন ন্যাচারাল লিখে সার্চ করতে পারেন আমি ন্যাচারাল লিখে সার্চ করলাম বা সরাসরি ক্লিক করে দিলাম এখানে প্রত্যেকটাই ঘুরতে যাওয়ার মতো জায়গা আপনারা যদি এখানে যে কোনো প্লেস নিতে চান নিয়ে নিতে পারেন এবং স্পেসিফিকভাবে সার্চ করতে চাইলে সেটাও করতে পারেন ঠিক আছে যে যদি মনে করেন যে মানে প্লেস যেটা প্লেস নেবেন আর কি সেটার নাম লিখে এখানে সার্চ করলে হবে ডিরেক্টলি যদি ট্রাভেলে ক্লিক করেন তাহলে ট্রাভেলের ইমেজগুলো আসবে যে দর্শনীয় স্থানগুলো এখানে আসবে ট্রাভেলারগুলো আসবে ঠিক আছে এই ইমেজটা অনেক সুন্দর আছে এই ইমেজটা নিতে পারি আমরা প্রত্যেকটা ইমেজই সুন্দর ঘুরতে যাওয়ার জন্য ওকে আপনাদের কোনটা ভালো লাগে পাহাড় না সমুদ্র আর কি দুইটাই তো ভাইয়া ভালো লাগে ভালো লাগে ল্যান্ড এন্ড ওয়াটার হ্যাঁ যাই আমরা একটু এটা আসলো আগে একটু আমার ডাউনলোড একটু স্লো আসবে এটা এই ইমেজ দিয়ে ফ্লায়ার তৈরি করলে ফ্লায়ারের সাইজ হবে 300-400 MB ভাইয়া ফ্রি ডাউনলোড ম্যানেজারটা দিয়ে কি কি হয় সবকিছু ডাউনলোড করা যায় আমি ইমেজটা মানে ছোট করে ডাউনলোড করলাম আর কি হ্যাঁ ইউজ করার জন্য না হলে আমার ফ্লায়ারের সাইজ অনেক বড় হয়ে যাবে
আমরা এখানে ল্যান্ড রিভার আসলাম, আমরা যদি আরো কোনো প্লেস নিতে চাই এখানে নিতে পারেন, এখান থেকে আপনারা যে কোনো কিছু নিতে পারেন, সি বিচ আছে নিতে পারেন, এখানে সি বিচ আছে এটা নিতে পারেন, এখানে এই ইমেজটা ইউজ করতে পারেন উপরের অংশে ফ্লায়ার। ভাই আমাদের স্কাইপ অ্যাকাউন্ট করা লাগবে কি? এগুলো ভাই পার্সোনাল অ্যাকাউন্ট, এগুলো আপনার স্কাইপ অ্যাকাউন্ট দরকারই সব জিনিস, স্কাইপ হোয়াটসঅ্যাপ এগুলো তো দরকারি জিনিস। ট্রাভেল ফ্লায়ার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা যে মানে সিভি ফ্লায়ার সিবিচ নিলে ভালো লাগে, কিন্তু সিবিচ সার্চ করতে আমার একটু কেমন লাগতেছে, কি সার্চ করতে কি চলে আসে তখন আপনারা আবার আমার কি মনে করেন, দরকার নেই। এটা নিলাম। হ্যাঁ আচ্ছা বুঝতে পারছেন বিষয়টা, জি বুঝছি। তারপরে সার্চ করলাম এই যে সিবিচ, এটা নেওয়া যায়, এটা অনেক সুন্দর আছে, ইমেজটা অনেক সুন্দর আছে, এটা এটা সুন্দর আছে, এই ইমেজটা ইউজ করা যায়। তো আমরা আরো তিন চারটা প্লেস নিয়ে নিই এখান থেকে, সেগুলো ইউজ করবো, তাও দেখতাম এটা অনেক সুন্দর আছে। করবো তো না ভাই, হুম ডাউনলোড করবো এখান থেকে সব হ্যাঁ ইমেজ গুলো ডাউনলোড করে নেবেন, আমি মানে পিএনজি দিয়ে। যাও হ্যাঁ না যে এখানে যা ডাউনলোড আছে আমরা এখান থেকে ডিরেক্টলি মানে অরিজিনাল সাইজটা ডাউনলোড করতে পারি, কিন্তু আমি করতেছি না একটা কারণে, যে ফায়ারের সাইজটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য জাস্ট আমি এখানে মানে ছোট ছোট করে নরমাল ডাউনলোড করতেছি। হ্যাঁ নর্মাল করে ডাউনলোড করতেছি, এই যে ইমেজটা আবারও আছে এখানে, তখন আগেরটাতে একটা ম্যান ছিল এখানে নাই, এটাও নিতে পারেন, এটা নিতে পারেন, সমুদ্র হিসেবে অনেক সুন্দর দেখা যাবে। সেরকম আপনারা বেশ কিছু ইমেজ ডাউনলোড করে নেবেন প্রথমেই, অনেক সুন্দর আছে ইমেজটা, অনেক সুন্দর আছে। ফ্লায়ার তো আর একটা তৈরি করবেন না, ফ্লায়ার তো তৈরি করবেন অনেকগুলো, ইমেজ যখন ডাউনলোড করবেন অনেকবার অনেকগুলো ডাউনলোড করে নেবেন। ঠিক আছে মোটামুটি হয়ে গেছে, এখন যদি আমরা একটু ট্রাভেলার নিই, শুধু ট্রাভেল দিয়েও নিতে পারেন, ট্রাভেলারও ইউজ করতে পারেন, বিভিন্ন প্লেস, হিস্টোরিক্যাল প্লেস, আমরা দুই তিনটা হিস্টোরিক্যাল প্লেস অ্যাড করি, অথবা আচ্ছা যাই আমরা যা ডাউনলোড করছি সেগুলো ট্রাই করি আগে, না হলে পরে ইমেজ লাগলে আমরা নিয়ে আসবো, আমরা এখানে কয়েকটা ইমেজ ডাউনলোড করে ফেলছি, আমি সবগুলোকে নিয়ে আসলাম, যেটা ভালো লাগে সেটা অ্যাড করবো। ইমেজগুলো নিয়ে আসার পর দেখেন ইমেজগুলো একটু ক্রস সেকশন হয়ে আছে, সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এমবেডে ক্লিক করে নেবেন প্রত্যেকটা ইমেজে, কারণ ওটা লিঙ্ক আপ ছিল, আমরা লিঙ্ক আপটা কেটে দিলাম এমবেডে ক্লিক করার সাথে সাথে। ঠিক আছে এখন আমরা যেটা ইউজ করতে যাচ্ছি, আমরা যদি মনে করি এই ইমেজটা ইউজ করবো তাহলে এটা ইউজ করতে পারি এখানে, তো আমরা ইমেজ ইউজ করবো এখন করে ক্লিপিং মাস্ক করে ইমেজ, চারটা সিলেক্ট করে টান দিয়ে এসে ছেড়ে দিছি ভাই, এই চারটা ইমেজ ছিল টান দিয়ে এসে ছেড়ে দিছি। এই জিনিসটাই আমাদের সমস্যা হয়, দুইটা নিয়ে ছাড়া ঠিক কেমন নেই হয়। এই যে টান দিবেন, টান দিয়ে সুন্দর করে নিয়ে আসবেন এখানে, ইলাস্ট্রেটর উপর ধরে তারপরে এখানে ছেড়ে দিবেন, ঠিক আছে আপনি সমস্যা নেই, মাউস ছাড়বেন না, মাউস আগে ছাড়বেন না, এখানে আবার আসবেন, চাপ দিয়ে ধরে রাখতে হয়, চাপ দিয়ে ধরে রাখতে হয়। চাপ দিয়ে ধরে রাখবেন, একটু বড় আছে, একটু ছোট করে নি, এটাই করে নিলাম, আর একটু বড় করা যায়। এখন আপনি চাইলে পুরোটাই নিতে পারেন, যদি মনে করেন যে না পুরো অংশটা নিব না আমি একটু কম নিতে যাচ্ছি, কম নিতে পারেন। কম নেওয়ার জন্য কি করবেন, এই যে এখান থেকে রেক্টাঙ্গেল নিয়ে একটা শেপ ড্রয়িং করবো ইমেজটার উপরে, আমি কতটুকু নিব ইমেজটার, আপনার আর্ট বোর্ডের বাইরে যেন না যায় আপনার শেপটা, ঠিক আছে, তখন ইমেজটা কিন্তু কাটতে পারবেন না, আমি এতটুকুটা নিলাম, আমার খেয়াল রাখতে হবে যেন আর্ট বোর্ডের মধ্যে থাকে, আমার যে শেপটা নিচ্ছে এই শেপটা যেন আর্ট বোর্ডের মধ্যে থাকে, এখানে যে হোয়াইট কালার শেপটা নিলাম বা গ্রিন কালার নিলাম, কালার ডাজন্ট ম্যাটার, এটা একটা কপি করে রাখবেন, যে শেপটা নিচ্ছেন শেপটা যেভাবে নেন না কেন একটা কপি করবেন। আমি এখানে কয়েকটা দেখাবো, প্রথমে এটা একটা ক্লিপিং মাস্ক করলাম, দেখেন ইমেজটা আমার কেটে গেছে, বাকি অংশগুলো কেটে গেছে কিন্তু সুন্দরভাবে, তাই না, বলতে কি বোঝাতেছে ভাই? এটা এটা মাস্ক করে দিলাম, আমার যে শেপটা আছে ওই শেপটার মধ্যে ইমেজটাকে মাস্কিং করে দিলাম, আচ্ছা ওই ওই যে শেপটা আমি নিলাম অতটুকু ওইটা আমি করে এতটুকুটাই। আমি যদি এই শেপটাকে কাস্টম ভাবে নিতাম, মানে আমি যে কোনো ভাবে ঘোরায় বেজায় নিতাম, সে পেন টুল দিয়ে আমি ড্রয়িং করি তাহলে আপনারা বুঝতে পারবেন, আমি সে পেন টুল দিয়ে ড্রয়িং করলাম, দেখেন আমি আর্ট বোর্ডের বাইরে কিন্তু যাবো না এখান থেকে কোনো ভাবে যাবো না, ঠিক আছে আমি এতটুকু নিলাম, এটা কেটে দিলাম এখানে, কর্নার একটা ক্লিক, এই কর্নার একটা ক্লিক, এই কর্নার একটা ক্লিক, ওকে
এখন দেখেন আমি ইমেজটা কিন্তু এই মধ্যে মাস্ক হয়ে যাবে, এর মধ্যে চলে আসবে, দেখেন ইমেজটা আমার ওইভাবে কেটে গেছে। এটা হচ্ছে ইমেজের উপর ডিপেন্ডেন্ট, আপনি কোন ইমেজটা কতটুকু কিভাবে কাটতে যাচ্ছেন। যদি আমি আরো ক্রস সেকশন করে কাটতে চাইতাম, এই এই সাইজটা আমি চেঞ্জ করবো, আমার মনে হচ্ছে না এইভাবে না, আমি পুরোটাই কার্ভ করি, এখান থেকে শুরু করে কার্ভ করি। ঠিক আছে, পেন্টুল নেন, কার্ভ করতে পারেন, আপনি মাঝে ক্লিক করে কার্ভ করতে পারেন, অথবা কর্নারে গিয়ে ক্লিক করলেন, তারপরে একেবারে কার্ভ করে নেবেন। ভাই আপনার ওখান থেকে খুবই সমস্যা হচ্ছে ভাই, একটু সবাই মাইক্রোফোন গুলো অফ রাখেন। হ্যাঁ, মাইক্রোফোন গুলো অফ রাখলে ভালো হয়, আপনার যখন কথা বলবেন তখন অন করে রাখবেন, এই জুম করে নেবেন, কারণ আপনি যদি একটু বাইরে ক্লিক করেন আপনার ইমেজটা এই বাইরে চলে আসবে, এ পর্যন্ত থাকবে, তখন যেটা আপনি পরে কেটে ছোট করতে পারবেন না। সো F10 ভাই, হুম, জুম করতে কি করতে হবে? অল্টার প্রেস করে মাউস স্ক্রল করলে জুম করা যায়, অথবা এই জুম বাটনে ক্লিক করলেও জুম করা যায়। তো আমি অল্টার প্রেস করে মাউসটা স্ক্রল করি, তাহলে জুম করতে সুবিধা হয়, কারণ আমার আমার টুলসটা চেঞ্জ হয় না। দেখেন আমি পেন টুলে কাজ করতেছি, আমি জুম টুলে ক্লিক করলে আমার পেন টুলের লাইনটা কেটে যাবে, কিন্তু আমার ওটা কাটতেছে না, আমি অল্টার প্রেস করে মাউস স্ক্রল করতেছি। দেন এখানে একটা ক্লিক করলাম, আসলো হ্যান্ড টুল হচ্ছে জন্য স্পেস বার, স্পেস বার প্রেস করে রাখলে হ্যান্ড টুলের কাজ করবে। স্পেস বার ছেড়ে দিলাম, আমার পেন টুল আছে, আবার জুম আউট করার জন্য আবারও একই রকম, অল্টার প্রেস করে মাউসকে বিপরীত দিকে স্ক্রল করবেন, তাহলে এটা জুম আউট হয়ে যাবে। ঠিক আছে, জুম আউট করে নিলেন, তারপরে এখানে যখন ক্লিক করবেন তখন জুম ইন করে নেন, কারণ ক্লিক করাটা আপনার কাছে ইম্পর্টেন্ট, তাই না? আবার জুম আউট করে নিলেন, আবার এখানে জুম করলেন, জুম করার পর এখানে যে স্টার্টিং পয়েন্ট ছিল ওটাকে আমি এন্ডিং করে দিলাম, জাস্ট যখন একটা সার্কেল দেখাচ্ছে মাউস মাউসের সাথে আমার কার্সারের সাথে, আমি এখানে ক্লিক করে দেখে সার্কেলটা কমপ্লিট করে নিলাম। ভাই এন্ডিং করলেন কেমন করে, কোনো কিছু ক্লিক করছেন? না ভাইয়া, ওই বিগিনিং পয়েন্টে যখন আপনি আপনার মাউস কার্সারটা নিয়ে আসবেন পেন্টুলে, তখন ওটা অলরেডি একটা সার্কেল দেখাবে, তখন ওটা এন্ডিং পয়েন্ট। থ্যাংক ইউ। দেন দুইটাকে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক। দেখেন ইমেজটা এখন আমার এইভাবে ক্লিপিং মাস্ক হয়ে গেছে বাঁকানো ভাবে, কিন্তু আমি একটা কথা বলছিলাম যে এখানে যেটাই নেন না কেন এই শেপটা নিবেন, এই শেপটা একটা রেখে দিবেন। কেন রাখবেন জানেন? যে শেপটা আমি দেখাচ্ছি কেন রাখবেন, এটা ক্লিপিং মাস্ক করি আমি, আগে ক্লিপিং মাস্ক করলাম, এখন আমি এই ইমেজটার সাথে একটা আউটলাইন স্ট্রোক দিব। এই যে আমার ইমেজ একটা কপি রাখা আছে, সরি টপে দিই তাহলে চলে আসবে, টপে দিলাম, এই যে চলে আসছে, এটা আমি অপাসিটি একটু কমাই দিয়ে দেখি একটু আগে, এই যে দেখি। যদি আপনার কেউ মনে করেন যে না উপরে আমরা একটু চেঞ্জ করব, তাহলে এটা করতে পারেন, সে এখানে আমার গ্রিন কালার আছে তাই গ্রিন কালারে শো করতেছে। এখানে আমার যদি কালারটা দেখতে পছন্দ না হয় যে না কালারটা আমার একটু ডার্ক হলে ভালো হইতো, হুম, তো এটা আমি কালারটা চেঞ্জ করে দিই একটু, অপাসিটিটা 100 করি, প্রথমে গ্রিন কালার আছে এটাকে আমি ব্ল্যাক করে নিলাম, প্রথমে ব্ল্যাক করে নিলাম পিওর ব্ল্যাক। এখন এই ব্ল্যাকের অপাসিটি যদি আমি 50% বা 40% বা 30% করে দিই, দেখি একটু 35 বা তার একটু কম দিই, দেখেন একটু আমার ডার্ক ভাব চলে আসছে ইমেজটার মধ্যে অলরেডি। ঠিক আছে, আমার যদি মনে হয় যেন আরো বেশি আছে, আরো কমাইতে হবে বা আরো একটু বাড়াইতে হবে, সুন্দর করে সিলেক্ট করে একটু বাড়াই দেন বা কমাই দিতে চাইলে কমাই দেন, 10% বা 20% সামথিং ডার্ক। এটাকে যদি মনে করেন যে আমি একটু অন্য কালার ইউজ করব, দেখেন ব্ল্যাক কালার আছে, আমি এটাকে গ্রেডিয়েন্ট ইউজ করলাম, গ্রেডিয়েন্ট দিলাম, গ্রেডিয়েন্ট দিলাম 90 ডিগ্রি, গেলে উপরের দিকটা ডার্ক, নিচের দিকটা হচ্ছে লাইট, এটার এখন অপাসিটি কমাই দিলাম, অপাসিটি 30% অ্যারাউন্ড। এই পাশটা ডার্ক থাকবে, এই পাশটা লাইট থাকবে, যদি আপনি রিভার্স করেন দেন এই পাশটা লাইট হয়ে যাচ্ছে, এই পাশটা ডার্ক হয়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে কাস্টম ভাবে আপনি যে কোনো কালার করে নিতে পারেন। যদি আপনি এখানে কালার অ্যাড করতে চান তো কালার অ্যাড করেন, আমি এটা বাড়াই দিলাম, এখানে কালার অ্যাড করি, এই কালারটা দিলাম, আর এখানে রেড কালার, ডাবল ক্লিক করতেছি, ডাবল ক্লিক করলেই চলে আসতেছে, এখানে এই কালারটা আমি শো দেখাই, অপাসিটি কমাই দিলাম, ভাই আমাদের এই কালার তো থাকবে না, এই কালার তো আমরা রাখবো না, আমরা শুধু যে নিচ দেওয়া হলো আর এই নেওয়ার জন্য, আউটলাইন নেওয়ার জন্য। হ্যাঁ আমরা ভাই ওটাও করবো, এখন সমস্যা নেই। এটা দেখেন এখানে আমি একটা কালার নিছি, আমার এখানে ইমেজের মধ্যে একটা সুন্দর একটা কালার ইনপুট হয়ে গেছে, আমি আরেকটু যদি অপাসিটি কমাই দিই না একটু ভালো লাগতে পারে, যেটা সামথিং এদিক একটু রেডিশ ভাব থাকবে। ঠিক আছে, আমি এটা রিভার্স করে দেখি, এই যে একটু ভাবটা আছে, এটা আপনার চাইলে এটা দিতে পারেন, না যদি মনে করেন যে না এটা ইউজ করব না আমার দরকার নাই, দরকার নাই, আপনি এটা বাড়ায় দেন অথবা কমাই দেন, এটাকে টেনে বাদ দিয়ে দেন, নো প্রবলেম।
তো আমরা যেটা করতে যাইবো সেটা হচ্ছে যে আমরা একটা আউটলাইন ইউজ করবো, তো আমরা একটু অপাসিটি কমাই নি, হ্যাঁ অপাসিটি কমাই নিলাম এবং আর একটা কপি রেখে দিলাম, এটার দরকার হলে আমরা পরে ইউজ করব যদি দরকার হয়। কারণ অপাসিটি বাড়ানোর জন্য মানে আউটলাইন নেওয়ার জন্য কি করবেন, জাস্ট এটা একটু বড় করি আমরা, সামথিং একদিকে বড় করতেছি কিন্তু কোনো কিছু প্রেস করতেছি না, মাউস ধরে টান দিচ্ছি, একটু বড় হইলো বুঝছে না, এটাকে সেন্ড টু ব্যাক করে দিব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এই যে বাইরে চলে আসছে আমার একটু বড় হয়েছে, ওপাসিটি 100% করে দিলাম, কালার আমার শো করতেছে এটা যে কালারটা আমি ইউজ করতেছি এখানে, ঠিক আছে। যদি মনে করেন এটুকুটার মধ্যে গ্রেডিয়েন্টটা ইউজ করবেন তাহলে কি করবেন, আমি একটু কন্ট্রোল জেড দিলাম, আবার দিলাম, আরো একটা কপি রাখি, কপি করে রাখতেছি আমি অনেকগুলো, যদি আমার কপি করাই ছিল আমার না কপি না করলেও হইতো, একটু বাড়াই নিলাম, অপাসিটি কত 100%, সেন্ড টু ব্যাক, পিছনে চলে গেছে, এই যে অপাস এটা আছে না আমার ইমেজ যেটা আছে ইমেজটা এখন উপরে আছে, হ্যাঁ এটাকে আপনি চাইলে সরাই নেবেন অথবা লক করে রাখবেন, আমি এখানে রাখলাম কিন্তু কন্ট্রোল টু দিয়ে লকড রাখলাম, এখন ইমেজটা আমার থাকবে না, আমার শুধু একটাই জিনিস কাজ করবে সেটা হচ্ছে নিচের অংশটা, এই যে আরো একটা অংশ আছে আমার কাছে, এটা অপাসিটি বাড়াই দিলাম, এটাকেও মাঝে নিয়ে আসলাম, এটি জ্বালাইনি, তাহলে আমার এখানে দুইটা কালার আছে, ঠিক আছে রিভার্স করে দিই, দেখেন উপরে একটা আছে নিচে একটা আছে, আমি দুইটাকে সিলেক্ট করে যদি মাইনাস ফন্ট করে দিই, এই মাইনাস ফন্ট করলাম, আমার এই অংশটা এখন থাকলো এইটাই শুধুমাত্র, দেখেন আমার পেন টুল দিয়ে ড্রয়িং করার দরকার আছে আর নতুন করে, আমি একটা ড্রয়িং করে হয়ে গেছে আমার ভাই, ওই যে মাইনাস ফন্টটা আবার একটু দেখেন, দুইটা অবজেক্ট এটা একটা এটা একটা দুইটা অবজেক্ট, ঠিক আছে একটাকে আরেকটার উপরে রাখবেন, রেখে দুইটাকে সিলেক্ট করবেন, পাথফাইন্ডার থেকে মাইনাস পয়েন্ট করবেন, উপরেরটা দিয়ে নিচেরটাকে কেটে যাবে, এখন এখানে আমরা গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করব, এই গ্রেডিয়েন্ট কালারটা অলরেডি ইউজ করা আছে, মাঝে দেখতেছেন এক কালার, দুই পাশে রেড কালার, কারণ আমরা ওইটা দিয়ে কাটিং করা হয়েছে এই জন্য কালারটা এমন শো করতেছে, যদি আপনি এখান থেকে জাস্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ করেন 0° করে দেন চেঞ্জ হয়ে যাবে, এক পাশ হয়ে যাবে, আমার আগেরটাই ভালো লাগতেছে, দুই পাশে রেড ভাব আছে, এটা যদি চেঞ্জ করতে চান এটা সিলেক্ট করে এখানে রিভার্স আছে গ্রেডিয়েন্ট রিভার্স করে দিবেন, মাঝে লাল হয়ে যাবে বাকি দুই পাশে পার্পাল কালার হয়ে যাবে, আগেরটাই ভালো ছিল, এটা ভালো ছিল, নিয়ে ফেললেন এটা, ঠিক আছে ব্যাকগ্রাউন্ড আমি পরে ম্যাচিং করে বসাবো, যদি আপনি মনে হয় যে না ব্যাকগ্রাউন্ড আমি এটার সাথে পুরো এই কালারটা ইউজ করব, ঠিক আছে এটা অপাসিটি বাড়াই রাখি, এটার দরকার নেই, পুরো ব্যাকগ্রাউন্ডে এই কালারটা ইউজ করব, তো করতে পারেন কিভাবে, পুরো ব্যাকগ্রাউন্ড নেবেন, ক্লিক করলাম এখানে কত ছিল 8.2677 উইথ, এটা ঠিক আছে, হাইট কত আমাদের 11.6929, জাস্ট একটা ক্লিক করলেন একটা কার্ডবোর্ড আসলো, ক্লিক করলেন অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এবার পেছনে পাঠিয়ে দিলেন, কালার যদি মনে করেন এটা নেবেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় আই ড্রপার টুল দিয়ে এই যে এখানে ক্লিক চলে আসছে কালারটা, আমি এটাকে 90° অ্যাঙ্গেল করে দিলাম, আমি এই কালার ইউজ করতে পারি, যদি মনে হয় যে না এই কালারটা ভালো লাগতেছে না সামথিং গ্রিন অ্যান্ড ইয়েলো ইউজ করি বেটার মনে হবে, দেখেন গ্রিনের সাথে রেড ভালো লাগতেছে না বাট গ্রিনের সাথে ইয়েলো ইউজ করলে অনেক ভালো দেখা যায়, এটা আপনি এরকম কোন কালার ইউজ করতে পারেন, চাইলে অন্য কালার ইউজ করতে পারেন, গ্রেডিয়েন্ট আরো এক জায়গাতে চেঞ্জ করে সেটা হচ্ছে যে গ্রেডিয়েন্ট টুল এর মাধ্যমে, দেখেন গ্রেডিয়েন্ট এখন আমার এই পর্যন্ত আছে, আমি চাইলে এটাকে আরো নিয়ে আসতে পারি স্লাইডার দিয়ে, এখানেও চেঞ্জ হচ্ছে, এখানে চেঞ্জ করার সাথে সাথে আমার এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, যদি মনে করেন যে এটাকে আরো উপরে নিয়ে যাবেন তো নিয়ে যেতে পারবেন, সিলেক্ট করা লাগবে আগে জাস্ট স্লাইডার মুভ করার মাধ্যমে আপনি বাকি কাজটা কমপ্লিট করতে পারবেন, এখানে একটা ডায়মন্ড আছে এটা দিয়েও কন্ট্রোল করতে পারবেন, পুরোটাই সবুজ হলুদ
আপনি কালারটাও ইউজ করতে পারেন এখানে, খেয়াল রাখবেন এটার সাথে ম্যাচিং করে, বা গ্রিন কালার মানে যদি আপনি ব্লু কালার ইউজ করতে চান, যেহেতু আমরা এখানে একটা সিরিজ বোঝাতে যাচ্ছি। কালারটা দিলাম অলমোস্ট সেম মনে হচ্ছে, তাই না? আমরা একটু ডার্ক ব্লু করি, এটাকে একটু লাইট করে দিই। সামথিং লাইক দ্যাট, এইটাকে একটু ডার্ক করে দিব। এটাকে ডার্ক করতে গেলে এই যে এটা ডান পাশে নিয়ে যাবেন, তাহলে এটা ডার্ক হয়ে যাবে। দেখেন এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে, এই কালারটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে আপনার এখানে কোন কালারটা ইউজ করতেছেন এটার উপর ডিপেন্ড করে আপনার কালারটা চেঞ্জ করবেন। তো ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করাটা একদম ভালো বুঝিয়ে, এতক্ষণ তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম ভাইয়া, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলেন কোথা থেকে, খালি এটা একটু দেখান। এই যে এখানে সুন্দর করে ক্লিক করলেন, তারপর রেক্টাঙ্গেলটা আসলো, এই আর্টবোর্ডের যে সাইজ ওই সাইজ অনুযায়ী একটা রেক্টাঙ্গেল তৈরি করলেন, এটাকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে এসে অ্যালাইন করে দিবেন। অ্যালাইন করে দেওয়ার পর সেন্ড টু ব্যাক করে দিবেন, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, তাহলে এটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। বুঝতে পারছেন? এখানে ব্যাকগ্রাউন্ড যদি আমি হোয়াইট রাখি, তো হোয়াইট রেখে দিলাম, এটা কিছু করার পর মনে হলো যে না হোয়াইটই বেস্ট, তাই না? আমি দেখলাম জাস্ট যে অন্য ব্যাকগ্রাউন্ড দিয়ে ভালো লাগে কি লাগে না, কিংবা এই ইমেজটা এইভাবে করে ভালো লাগবে কিংবা অন্য কোনো ভাবে ভালো লাগবে, সেটা আপনাকে আগে খেয়াল করতে হবে। একটু পুরোটাই ইউজ করে দেখি কেমন দেখা যায়, রাখি ইমেজটা একটু, এটা লক করা আছে, কন্ট্রোল অল্ট টু দিলে আনলক হয়ে যাবে, রিলিজ কিংবা করলে এটা রিলিজ হয়ে যাবে। তো আমি একটু রিলিজ করলাম, রিলিজ করে আমি এখানে ক্লিপিং মাস্কটা বড় করি এবং দেখি যে ব্যাকগ্রাউন্ড ওটার সাথে অ্যাডজাস্ট করা যায় কিনা। খলিল ভাই একটু অফ করে রাখেন মাইক্রোফোনটা প্লিজ, এখানে আমার শেপটা আছে, এই শেপটা আমি চাইলে ডিলিট করে দিতে পারি, ডিলিট করে দিলাম। আমি এখানে রেক্টাঙ্গেল ইউজ করতে চাচ্ছি, ঠিক আছে? আপনি পেন টুল দিয়ে ওটা ড্রয়িং করতে পারেন, জাস্ট রেক্টাঙ্গেল ড্রয়িংও করে নিতে পারেন। কেউ যদি কাস্টম ভাবে এটা ড্রয়িং করতে চান যে না ওইভাবে কাস্টম ভাবে এই পর্যন্ত নিব, এখান থেকে পেন টুল দিয়ে ড্রয়িং করব, করে শেপটাকে ইয়ে করবো, আচ্ছা ওইটাই দেখাই আপনাদেরকে, ওটা বেটার হয় আপনাদের জন্য। আমরা পেন টুল নিয়ে ফেললাম, প্রি প্রেস করলে পেন টুল চলে আসে, এই যে সে আপনার মনে হলো যে আমি এটাকে একটু ভিন্নভাবে নিই, ঠিক আছে? আমি এখানে ক্লিপিং মাস যেহেতু করবোই, আপনার প্রথম কাজটাতে দেরি হবে একটু এখানেই, যে আপনি কোন শেপটা ইউজ করবেন এটাতে, আবার এটাতে যখন ফিক্স করে ফেলতে পারবেন তখন আপনার দেরি হবে না কাজ করতে। আমি কি করছি, আমি শুধু স্ট্রোক, এখানে স্ট্রোক টা অন করে রাখবেন, ফিল কালার অন করার দরকার নাই, আমি শুধু স্ট্রোক টা অন করে রাখছি, অন করে দিলাম, এখনই অন করা ছিল না আমার এটা। আর মাথাটা আমি কেটে দিচ্ছি, কনভার্ট করে নিচ্ছি, কারণ হচ্ছে যে না হলে আমার টুলটা মাঝে মাঝে প্রবলেম করতে পারে, ওই জন্য দরকার হলে কেটে নিবেন, কখনো দরকার হয় কখনো হয় না। এই যে এই হ্যান্ডেলটা, এটা সবসময় দরকার হবে না, মাঝে মাঝে দরকার হবে, মাঝে মাঝে রেখে কাজ করতে ভালো লাগবে। দেখেন এখনই বেঁকে যাচ্ছে, রাখলে একটু আমার কাস্টম ভাবে নিতে পারতেছি না, দেন এখানে ক্লিক করে দিবেন তাহলে এটা কনভার্ট হয়ে যাবে, কোনো কিছু প্রেস করা লাগবে না, ডিরেক্টলি ক্লিক করবেন। ফটোশপের জন্য অল্ট আর প্রেস করে ক্লিক করতে হয়, ইলাস্ট্রেটরে কোনো কিছু ক্লিক করতে হয় না, কনভার্ট হয়ে যাচ্ছে এমনিতেই।
দেখেন যে শেপটা আপনার নর্মালি চলে আসতেছে, দেন আপনি আর কোনো কিছু কাটবেন না। আর যদি শেপ আপনার না আসে তখন এই হ্যান্ডেলটা আপনি কি করবেন, এখানে মাইনাস করে দিবেন। কি সবাই বুঝাইতে পারছি সবাইকে, যে কখন মাইনাস করবেন না কখন করবেন না? যদি আপনার ডিরেক্টলি কাজ হতে থাকে, যে না কোনো প্রবলেম হচ্ছে না, আপনার কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, দেন আপনার এটা কাটার দরকার নাই। কিন্তু যখন দেখবেন যে না হচ্ছে না, তখন আপনাকে এটা কনভার্ট করা লাগবে। স্লো কাজ করতেছি আমি, খুব আস্তে আস্তে, যেটা কেটে দেওয়াই ভালো, কেউ কেটে দেওয়া ভালো। আপনারা সবাই দেখতেছেন? হ্যাঁ ভাই দেখতেছি দাদা। জি দাদা। হ্যাঁ ভাইয়া। আচ্ছা ভাই দেখেন আমি শেপটা কেন এরকম ভাবে কাটতেছি আপনাদেরকে একটু পরে বলবো, দেখলে বুঝতে পারবেন যে এটা কেন এরকম করলাম। আমার ডিজায়ার হিসেবে চলে আসছে এ পর্যন্ত, তাই না? এখন আমি এটাকে পূর্ণ করে দিব। পূর্ণ করবো কিভাবে? এই কালো দাগের উপর দিয়ে যাবেন, সরাসরি জুম করে আমার অত দূর না আসলে হবে, যেহেতু আমি ওখানে ডিরেক্টলি ক্লিক করছি। এখানে কর্নারে ক্লিক করে দিলাম একটা, জুম করে নিয়ে ক্লিক করবেন অলওয়েজ। তারপরে এই স্টার্টিং পয়েন্টে এসে এন্ড করে দিলেন। এটা আমি নিচে গিয়ে স্ট্রোক, আমি এখন সিলেকশন টুল নিলাম, এটা সিলেক্টেড আছে, এখানে আমার স্ট্রোক শো করতেছে। আমি জাস্ট একটা ক্লিক করবো, এটা আমার কি হয়ে স্ট্রোকটা কি হয়ে গেছে, ফিল হয়ে গেছে। এটা কপি রেখে দিলাম অলওয়েজ অ্যাজ ইউজুয়াল, দুইটাকে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে দিলাম। যদিও কাটিংটা ভালো হয় নাই, আর একটু একটু ভেতর থেকে নিতে হইতো তাহলে আর একটু ভালো হইতো। জাস্ট তাহলে এই ইমেজটা আপনার ফটোশপে অনেক সুন্দর করে কালারটা ম্যাচিং করা হইতো, ঠিক আছে? যাই হোক, এরকম ভাবে আপনারা নিতে পারেন কাস্টম করে, যে আমি এইভাবে দিব, আমার সমুদ্রের পানি যে পর্যন্ত উঠে আসছে আমি এ পর্যন্তই দিব, দিয়ে রাখবো, দিতে পারেন কেউ। গট ইট? যাই হোক, অনেকক্ষণ কাজ করছি, এটাকে একটু ক্লিপিং করে নিই, কারণ এটা আমার ভালো দেখা যাচ্ছে না। তো এটা আমার আপাতত কোনো কাজ হইলো না, যাই হোক যেটা হচ্ছিল আমার সেটাই হোক, থেকে যেটা করতে যাচ্ছিলাম সেটা কমপ্লিট করি তাহলে হবে। কালার ভি, ক্লিপিং মাস্ক, আর এখানে আমি আর্টবোর্ড নিব এখান থেকে এ পর্যন্ত। জাস্ট নিচ পর্যন্ত নিলাম, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক ঠিক দিলাম। কালারটা করবেন কি, এটার সাথে ম্যাচিং করার চেষ্টা করবেন, তাহলে দেখতে আরো অরিজিনাল মনে হবে। যদি এটার সাথে ম্যাচিং করবা পারেন তাহলে, এটা গ্রেডিয়েন্ট, অবভিয়াসলি গ্রেডিয়েন্ট, আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব। বাম পাশে দিলাম, পেন নিয়ে এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে? এটাকে আমি রোটেট করে দিব আর কি, বা এখান থেকে 90% করে দিলেই হয়ে যাবে, 90% রিভার্স। তো এখন রেডটা চেঞ্জ করি, রেডটা চেঞ্জ করে এটা নিলাম সামথিং ডার্ক। সামথিং ডার্ক ইউজ করে এটা বেটার।
এটা ঠিক আছে। ওকে এখন দেখেন আমার যে ফায়ারের ব্যাকগ্রাউন্ডটা, এখন ইমেজটা দেখে আমার কি মনে হচ্ছে, অনেকটাই ন্যাচারাল মনে হচ্ছে। ঠিক আছে, মনে হচ্ছে যে সমুদ্রটা আছে সুন্দরভাবে, এই একটা শেপ চলে আসছে এখানে, ঠিক আছে, যেটা আমি এই পেন্টুল দিয়ে ক্রস করে কাটতে গিয়ে আমার একটু কষ্ট হচ্ছিল, আমি পাচ্ছিলাম না বা সুন্দর আসে নাই, শেপটা অতটা ভালো দেখা যাচ্ছিল না, কিন্তু এখন কি মনে হচ্ছে, এখন অনেকটাই, যদিও এখানে একটা শেড আছে, কি অরিজিনাল মনে হচ্ছে না অনেকটা? জি ভাইয়া, কেউ কি আছেন এখানে? জি ভাইয়া, জি দাদা। আচ্ছা, মনে হচ্ছে না কেউ আছেন। তো যাই হোক, কেউ থাকেন না থাকেন, আমি এটা কমপ্লিট করি 10-15 মিনিটের মধ্যে। ঠিক আছে, হ্যাঁ, এটা আমি নিয়ে ফেললাম। এখন এটাকে আমি পুরোটাকে কি করব, কন্ট্রোল 2 ইউজ করে লক করে দিলাম। এখন বাকি কাজগুলো কমপ্লিট করি, এগুলো আমার কিছু দরকার নাই, আর এটা দরকার নাই, এটা দরকার নাই। এখন আমি যা লিখতে চাই লিখতে পারবো, যে ট্রাভেল উইথ আস অথবা লেট ট্রাভেল, টেক্সট ইউজ করব এখন আমি, যদি মনে করি টেক্সট বানা যায়। হ্যাঁ, এইভাবে বুক কভার ডিজাইনও করা যায়। যাই, ঠিক আছে, এখন এই তিনটা প্লেসকে আমরা ইনকর্পোরেট করে দিই। যদি মনে করেন যে কেউ দিতে চান তো দিতে পারেন, এখানে যে সার্কেল করে দিলেন, তিনটা প্লেস অ্যাড করে দিলেন, যে তিনটা প্লেস আপনারা ঘুরতে যেতে পারবেন, আপনি খরচ এত, এরকম কিছু অ্যাড করতে যেতে পারেন। তো যদি কেউ অ্যাড করতে না চান, না করবেন, কারণ আমি উপরে একটা ইমেজ ইউজ করছি, আর ইমেজ ইউজ করলে হবে না করলেও হবে, আমার অতটা দরকার নাই। তো যাই হোক, যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে একটু টেক্সট লিখি, ঠিক আছে, একটু টেক্সটের সাইজটা বাড়াই নিলাম যেন বোঝা যায়। লেটস ট্রাভেল, লেটস ট্রাভেল এটা লিখলাম, অথবা এখন উইন্টার চলতেছে, উইন্টার সিজন, এটাও লিখতে পারেন যে উইন্টার ট্রাভেল, ঠিক আছে। অবজেক্ট, অবজেক্ট তো না, এখানে হচ্ছে টেক্সট টাইপ, চেঞ্জ কেস থেকে আপার কেস করে দিলাম, একটা ফন্ট ইউজ করব আমি এখান থেকে, একটু বোল্ড আছে, স্কোয়ার আছে, স্কোয়ার ফন্ট লে, একটা রোবোটো এগুলো ইউজ করতে পারেন, রেলওয়ে ইউজ করতে পারেন, অনেক সুন্দর দেখা যায় এই ফন্ট গুলো, ইলেরন ইউজ করতে পারেন। ট্রাভেল ইয়েলো কালার এখানে সবচেয়ে বেশি শো করবে, ইয়েলো কালার করে দিলাম। লেট ট্রাভেল, তারপর যদি এখানে কোনো অ্যাড ইউজ করতে চাই, সেভ 50%, অথবা অন্য কোনো ফ্লায়ার থেকে আপনি চাইলে ডকুমেন্ট নিয়ে এসে সাবমিট করে মানে বসাই দিতে পারেন, সেইভাবে করে কি কি টেক্সট ইউজ করবেন। প্রথমে লেটস ট্রাভেল দিলেন, এখানে একটা কোম্পানির লোগো ইউজ করতে হবে, উপরে বা নিচে যেখানে হোক না কেন আপনাকে একটা লোগো ইউজ করতে হবে, ঠিক আছে। তো ফ্লায়ারের, সরি, মানে ট্রাভেল এজেন্সির কোনো লোগো থাকলে সেটাও ইউজ করতে পারেন, অথবা নিজে কাস্টমার মেড করে এটা ইউজ করে দিতে পারেন। আচ্ছা, লোগো তার লোগো তৈরি না করি, লোগো আমাদের আছে যেগুলো সেগুলো আমরা নিয়ে এসে এখানে একটা সুন্দর করে পুট করে দিব আর কি, পরে দিই ওটা। এখন লেটস ট্রাভেল লিখছেন, এখানে চাইলে কিছু শর্ট ডিসক্রিপশন লিখতে পারেন। তো টেক্সট, টেক্সট টাইপ টুল নিলেন, টাইপ টুল নিয়ে আবার কোনো টেক্সট কপি করারও দরকার নেই, চাইলে আমি যদি এখান থেকে টান দিয়ে সুন্দর করে নিয়ে আসি, তাহলে জাস্ট ইনকর্পোরেট করে দেবো এখানে কিছু টেক্সট। চলে আসছে, এখানে আমার ফন্ট অনেক বড় তাই শো করতেছে না, আমার ফন্ট সাইজ দিয়ে দিলাম 14। টাইপ নিলেন, টাইপ তুলনার পর ফন্ট সাইজটা প্রথমে ছোট করে নিলেন, কারণ ওটাই প্রবলেম করতেছে, এই যে এটাই প্রবলেম করতেছে এখানে, ফন্ট সাইজটা, ফন্ট সাইজটা দিলাম কত, 14 দিলাম, 14 দেওয়ার পর এখানে টান দিলাম, দেখেন আমার এখানে 2 লাইন বা 3 লাইন চলে আসছে, বোল্ড আছে, বোল্ডটাকে একটু লাইট করে দিলে আর একটু বেশি লাইন চলে আসবে, অথবা বা লিখতে পারবেন বা একটু বড় করে লিখেন, লিখলাম এখানে পরে কেটে দিব আর কি, এখানে বোল্ড ইউজ করবো না অবশ্যই, রেগুলার, হ্যাঁ রেগুলার অথবা লাইট, রেগুলার ইউজ করলাম,
এতো কিছু লেখার দরকার নাই। ডিলেট, এটাকে আমি বলছিলাম কিভাবে সিলেক্ট মানে ইয়ে করবো, আমরা ঠিক করব সেটা হচ্ছে প্যারাগ্রাফ থেকে আমরা এটা ইউজ করবো। আমরা এটা ইউজ করতে পারি, কিন্তু যেহেতু এখানে টেক্সটটা মাঝামাঝি অবস্থানে আছে, আমরা চাইলে মানে সেন্টার লাইনটাও ইউজ করতে পারি। কালার হোয়াইট দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে, যেহেতু উপরে ইয়েলো ইউজ করছেনই অলরেডি, এখানে হোয়াইট দিয়ে ফেলবেন। যদি মনে করেন যে ফন্ট সাইজটা চেঞ্জ করবেন বা ফন্ট চেঞ্জ করবেন করতে পারেন, এখানে টাইমস নিউ রোমানও অ্যাড করতে পারেন, কারণ ফ্লায়ারে এই ফন্টটা অনেক ইউজ করা হয়। টাইমস নিউ রোমান যে কোনো টেক্সটের ক্ষেত্রে এই ফন্টগুলো ইউজ করা হয়, অর্থাৎ টাইমস নিউ রোমান ইউজ করব না, আমরা যেটা ইউজ করছি সেটা ইউজ করলাম। আরো একটা ফন্ট আছে সুন্দর, সেটা হচ্ছে অসওয়াল্ড, এটা ইউজ করতে পারেন। অসওয়াল্ডটা একটু লম্বাটে টাইপের ফন্ট, কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যায়, এটা ইউজ করলে অনেক সুন্দর দেখা যাবে আর কি। ফন্টের ইয়ের জন্য রেগুলার বেস করলে একটু মোটা হয়ে যায়, আমরা লাইট ইউজ করতে পারি। ট্রাভেল এটা লিখলাম, এখানে ফোনটা যেহেতু চেঞ্জ করলাম, এটা একটু চেঞ্জ করে দেখি কেমন দেখা যায়। না এটা ভালো আছে, তো একটু ছোট করে দিই, দেখেন এখানে ছোট করে দিলাম, ওকে ফাইন, সাথে এটা অ্যালাইন করে দিবেন, অলওয়েজ অ্যালাইন করে দিলেন, দেন অ্যালাইন টু আর্টবোর্ড, একবারে মিডিল অ্যালাইনমেন্ট যেটা হলো সেটা করে দেখেন। মানে এখানে বক্তব্য থাকবে কোম্পানির আর কি, ট্রাভেল করে বলছেন যে কি কি অফার দিতে যাচ্ছেন। এখন যদি মনে করেন যে কোনো ডিসকাউন্ট অ্যাড আছে, যে ডিসকাউন্ট করতে যাচ্ছেন, তাহলে সেই ডিসকাউন্ট গুলো এখানে সুন্দর করে দিতে পারেন, বা কোন কোন প্লেস কত পার্সেন্ট ছাড় সেগুলো অ্যাড করতে পারেন। আমাদের এখানে তিনটা ইমেজ আছে, আমরা তিনটা ইমেজকে এখানে ইনকর্পোরেট করার চেষ্টা করি একটু, সেটা বিভিন্ন ভাবে করতে পারেন। কেউ চাইলে আমি শেপ গুলোই ড্রয়িং করতেছি, আমরা যদি পলিগন দিয়ে ড্রয়িং করতে চাই, আমরা পলিগন দিয়ে ড্রয়িং করবো, তাহলে সেটাও পারবো। তো বড় হয়ে গেছে অনেক, ছোট করে নিলাম একটু, পলিগন দিয়ে এখানে একটা দিলাম, ডান পাশে একটা দিলাম, নিচ থেকে একটা দিলাম, ইনকর্পোরেট করলাম এইভাবে, অথবা সার্কেল দিয়ে, অথবা ডিরেক্টলি এইভাবে করে তিনটা ইমেজ আমরা নিয়ে ফেলতে পারি। দেখি তিনটা ইমেজ আমাদের হয় কিনা। এক, আমি আগে দেখি সাইজটা এখানে ঠিক করে নেবো, পরে আমি ইমেজের সাইজটা বসাই দিব। যেটা নিয়ে আসলাম, তিনটা সিলেক্ট করে লাইন অপশন থেকে জাস্ট একটু নিলাম, এটা হচ্ছে হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, তাহলে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব কি থাকবে, এটা থেকে এটা যত দূরত্বে আছে এটা থেকে এটা তত দূরত্বে থাকবে। ওকে, গ্যাপ গুলো দ্যাট মিন্স মেনটেন করবেন, দেখো যাই করতে চান না কেন গ্যাপ গুলো মেনটেন করবেন অলওয়েজ। করে করতে হইলো নাকি? না হ্যাঁ, দরকার নেই না, না চলে এখানে অ্যাড করতে পারি। আমরা তিনটা প্লেসের সাইন দেবো, তিনটা প্লেস তিন পাশ থেকে আমরা বর্ণনা দিতে পারি, এভাবে করে দিতে পারেন। যদি মনে করেন যে না পাশাপাশি দিব আমরা, তাহলে পাশাপাশি দেন, পাশাপাশি মানে বেশি ভালো লাগবে ওইভাবে দেওয়ার চাইতে। এখানে অ্যালাইন করে নিলাম, মিডিল অ্যালাইনমেন্ট আছে, এই যে হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, মানে এই সেন্টারটা থেকে দুইটা দূরত্ব সমান, ঠিক আছে। এখন আমরা ক্লিপিং মাস্ক করব, এই যে ইমেজগুলো আছে না, ইমেজগুলোকে আমরা ক্লিপিং মাস্ক করব এই তিনটা ইমেজের সাথে। একটু ছোট করা যায়, বলতেছেন ভাই এত ছোট করলে নিমেষ তোমার এত বড়, তো কি হয়েছে তো ছোট হয় তাই না? এর সাইজটা কি ভাই ওইরকমই থাকবে, মানে এর কোনো মানে দেখেন বড় আছে? বড় ছোট যাই করে না কেন, আপনার ইমেজ কোয়ালিটি যেমন তেমনই আছে, কোয়ালিটি চেঞ্জ নাই, এখানে তো বড় ছোট ইলাস্ট্রেটরের মজাটা।
আপনার ইমেজটা যেন মানে শেপটা থাকবে উপরে, ইমেজটা থাকবে নিচে, একটু বড় করে নি, নাহলে ভালো দেখা যাবে না। বড় করে নিলাম, আর মাঝের যে অংশটা আসছে সেটুকুটা আসবে, বাকিগুলো আসবে না। না আসলে দরকার নাই, এই যে টিবিক মাস এটা আসতেছে, যদি মনে করেন যেন আরেকটু নিচে নিব, পাথর গুলো একটু বেশি নিব, এই অংশটা থেকে নেন, এখানে পাথর গুলো একটু বেশি আছে, এই অংশটা নিলাম, এটা করতে পারেন, সার্কেল দিয়ে নিতে পারেন, রেক্ট্যাঙ্গুলার দিয়ে নিতে পারেন, বিভিন্ন ভাবে নিতে পারেন। আমি জাস্ট তিনটা প্লেস নিব, তো প্লেস যে হোক এটা ভালো আসবে না এই ইমেজটাতে, এটাতে একটু দেখি কেমন আসছে, যদি না আসে আমরা চেঞ্জ করব, ইমেজ চেঞ্জ করব আমরা। এটা মোটামুটি দেয়া যায়, বাট এটা চলে না, এটা একটু বড় করে দিই, পাহাড়টা পুরোটাই নিয়ে নেওয়ার চেষ্টা করি। কোনো কিছু বড় ছোট করলে শেপ ধরে করবেন যেন রেশিও ঠিক থাকে। এই যে ক্লিপিং মাস্ক করে দিলাম, দেখেন এখানে এটাও ঠিক আছে, পাহাড়টা মোটামুটি পাওয়া যাচ্ছে সুন্দরভাবে, তাই না? চূড়াটা পাওয়া গেছে, আর একটু রাইট লেফট লেফট হলে ভালো হয়, এখন আরো বেশি বেটার ভিউ আসবে। এই যে আমার এই যে ইয়াটা চূড়াটা আমি পেয়ে গেছি, এখানে আমি সমুদ্রও পেয়ে গেছি, বাট এটা আমার ভালো লাগতেছে না, তো আমি আর একটা ইমেজ নিয়ে আসবো, জাস্ট আগে বলছিলাম একটা ইমেজ নিয়ে আসবো, এটা নিতে পারেন, এটা নায়াগ্রা ফলস নিতে পারেন, নায়াগ্রা ফলস ওটাই নিয়ে আসি, নায়াগ্রা ফলস। কত বড় ইমেজ এমবেড করে নেবেন, প্রথমে যে ইমেজ নিয়ে আসেন না কেন এমবেড করে নেবেন, বুঝতে পারছেন? আর কি করতে বললেন বুঝলাম না। এমবেড এই যে এখানে এমবেড লেখা, এই যে আনএমবেড লেখা আছে না, আনএমবেড করলে আবার চলে আসবে, তো এমবেড করে নেবেন এটা। এই অংশটুকুটা নিব, আর শেপটা তো আমার অবশ্যই উপরেই থাকবে, ইমেজটাকে আমি সেন্ড করে ব্যাক করে দিই, বড় করে নিলাম, ঠিক আছে। মেক ক্লিপিং মাস্ক ফলস চলে আসছে, আর একটু লেফটে নেওয়া যায়, ঠিক আছে। তিনটা প্লেস নিয়ে চলে আসছি আমরা, এখানে ক্লিপিং মাস্ক করে ফেলছি অলরেডি, এখানে দেখেন তিনটা রেখে দিছি, রেখে তার কারণ আছে যথেষ্ট পরিমাণ, সেটা হচ্ছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটাকে ইনকর্পোরেট করব, তারপর একটু স্ট্রোক বাড়াই নিব, একটু ভালো দেখা যাবে। এটা নিলাম, এখানে বসালে তো ফিট হয়ে যাচ্ছে, তাই না? আপনি এটাকে লক করে দেন, কন্ট্রোল টু, তাহলে বাকি যেটা থাকলো সেটাই তো শো করতেছে, জাস্ট একটু বড় করেন, তো আমি একসাথে বড় করলে সবগুলাতে একই রকম স্ট্রোক পেয়ে যাবো, অথবা এখানে স্ট্রোক আছে আমরা জাস্ট স্ট্রোক দেওয়া শুরু করি, তাহলে দেখা যাবে ভিজিবল হয়ে যাবে। এটা স্ট্রোকটা হচ্ছে হোয়াইট কালারের, সরি এটা পিঙ্ক কালার শো করতেছে আমার, হোয়াইট কালারের স্ট্রোক। ভাইয়া লক করলাম কোনটা, পরে যে ইমেজটা নিলাম ওইটা নাকি আগে? হ্যাঁ লক করলাম যে পরে ইমেজটা নিলাম সেইটা। এই যে এটা নিলাম, এখানে স্ট্রোক দিছি 6 পিক্সেল, 6 পিক্সেল এর দরকার নাই, 4 পিক্সেল বা 5 পিক্সেল ইউজ করেন, আর স্ট্রোকে যাবেন, স্ট্রোকে গিয়ে এটা চেঞ্জ করে নিতে পারেন চাইলে, কর্নার অর্থাৎ দরকার নেই আমাদের, যেটা আছে সেটাই থাক। প্রোফাইল প্রোফাইল তো আমরা চেঞ্জ করবো না, এই যে যেটা আছে আমরা বাড়াই নিই আর একটু, তাহলে 10 পিক্সেল দিই, 10 পিক্সেল দিলাম। এখানে স্ট্রোকটা আমি হোয়াইট কালার দিছি, আপনার যদি মনে হয় যে না হোয়াইট কালার দিয়ে ভালো লাগতেছে না, আমি এখানে ইয়েলো কালার ইউজ করবো, ইউজ করেন, বেটার ভিউ পাওয়ার জন্য যদি রেডে বেটার ভিউ দেয় তো রেড ইউজ করেন, গ্রিন না গ্রিন ড্যাম, এখানে রেড কালারটা বেটার হচ্ছে, অথবা স্কাই ব্লু চলে না, ডার্ক রেড,
এটা ভালো যায়। আচ্ছা তিনটাতে তিনটা ট্রাই করে দেখি, যেটা ভালো হবে সেটা নিব। তো আপনারা এভাবে করে নিয়ে আসবেন, নিয়ে এসে কন্ট্রোল টু দিয়ে ফেলবেন, ওটাকে লক করে দিলাম। চাইলে অ্যালাইন করে নিতে পারেন, আমি এখানে সরাসরি বসাচ্ছি, আমার একবারে বসে যাচ্ছে, কিন্তু আপনারা অ্যালাইন করে নেবেন, ঠিক আছে? দুইটাকে একসাথে সিলেক্ট করে এই যে মিডিল অ্যালাইন, হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার অ্যালাইন করে নেবেন। মানে অনেকে ধরেন যে একটু কম বেশি হইলো, সে এরকম হইলো, তখন আপনি কি করবেন? আপনি স্টক বাড়াইলে তো একদিকে দেখা যাবে, অন্যদিকে দেখা যাবে না। তো দুইটাকে সিলেক্ট করে যদি অ্যালাইন করে নেন সুন্দর করে, তাহলে অ্যালাইনটা থেকে যাবে। উপরেরটাকে সিলেক্ট করে লকড, এখানে উপরেরটা লকড, বাকি যেটা আছে নিচেরটা, ও এখানে সরি, আমি এখানে তো একবার করতে দেন। উপরেরটা একবার লক করছি, তো এখানে শুধু উপরেরটা লক করলে হয়ে যাচ্ছে। এখানে যেটা আছে এখন স্টক টাইম বাড়াই দিব, স্টক কত পিক্সেল দিব আমি? 10 পিক্সেল। এখানে রেড আছে, আমি একটু কালার গুলো দেখি, তিনটা কালার ইউজ করে দেখবো, যেটা ভালো লাগবে বেশি সেটা আমি দেখে দেবো, দিয়ে দেবো আর কি 10 পিক্সেল। এখানে হোয়াইট ইউজ করব, কারণ ব্ল্যাক দিলে ডার্ক কালার বোঝা যাবে না, লাইট কালার ইউজ করতে হবে। তিনটাতে তিন রকম ব্যবহার করতে পারেন, একরকম ব্যবহার করতে কোনো ভালো লাগে বেশি, রেড না হোয়াইট? হোয়াইটটাই ভালো লাগে আমার কাছে, হোয়াইটটাই ভালো লাগে, হোয়াইট। হোয়াইট ইউজ করে ফেললাম। এখন যেটা করব, আমি চাইলে এখানে একবারে ব্রিফ লিখতে পারি, তিনটা আলাদা আলাদা করে লিখে তিনটা আলাদা আলাদা করে ব্রিফ দিতে পারেন। এখন আনলক করে নেবেন, আনলক করবেন, এখন যদি কন্ট্রোল অল্ট টু দিই আমার সবগুলো আনলক হয়ে যাবে। আমি লেয়ার প্যানেলে গেলাম, সরাসরি লেয়ার প্যানেল ওপেন করলাম, এখানে আমার দেখা যাচ্ছে কোনটা কোনটা লক করছি, কোনটা আনলক করছি, যেটা লক করছি আনলক। দেখেন লেয়ার প্যানেল থেকে এই তালার উপর একটা করে ক্লিক করলে আনলক হয়ে যাবে, এখন সবগুলো আনলক হয়ে গেছে। এই যে এটা সিলেক্ট করলেন, গ্রুপ করে নেবেন, এটা গ্রুপ, এটা সিলেক্ট করলেন, গ্রুপ করে নিলেন, এটা সিলেক্টেড গ্রুপ। তাহলে এখন আবার কি হলো, এখন এটা আবার আলাদা হচ্ছে না, কোথাও চলে যাচ্ছে না, তাই না? কি ক্লিয়ার সবাই? আমি যেটা বলতেছিলাম যে আলাদা আলাদা করে যদি ইউজ করতে চান, তিনটাকে তিন পাশে নিলেন, একটু গ্যাপ করে নিলেন আর কি, সব পাশে গ্যাপ রাখলেন মোটামুটি ভাবে, তিনটাতে সিলেক্ট করে অ্যালাইন করে নিলে হয়ে যাচ্ছে অ্যালাইন, অ্যালাইন। এখন আলাদা আলাদা করে ব্রিফ লিখতে পারেন তিনটাতে, তাহলে একটু ছোট করতে হবে, তখন যদি আপনি তিনটাতে ব্রিফ লিখতে যান আর একটু ছোট করতে হবে আপনাকে। ভাই বামে ক্লিকটা মাঝে দিয়েন, তাহলে আরো সুন্দর দেখাবে। আচ্ছা দিলাম, বামে ক্লিকটা মাঝে দিয়ে দিলাম, তিনটা অ্যালাইন করে দিলাম। যদি আলাদা আলাদা করে ব্রিফ লিখতে চান তাহলে আলাদা আলাদা করে ব্রিফ লিখবেন, এখানে আমি দেখাই দিলাম ও আপনাদের বুঝানোর জন্য আর কি। এখানে আলাদা করে ব্রিফ লিখলেন, একটু ছোট করে দিলেন, যেটা লিখবো সেটাকে তিনটা কপি করে দিব আর কি। এভাবে করে আমি দিতে পারি, তাইলে আলাদা আলাদা করে, আমি যদি মনে করি যে না একবার একটা একসাথে একটা ব্রিফ লিখবো তাহলে আমার হয়ে যাবে, ঠিক আছে? তো ভাই মাঝখানে আমার অনেক জায়গা ফাঁকা রইলো। হ্যাঁ মাঝখানে তো ফাঁকা থাকবে ভাই, মাঝখানে তো ফাঁকা জায়গা থাকবেই, কারণ এখানে যখন ব্রিফ লিখবেন আলাদা আলাদা করে তখন আপনাকে ফাঁকা জায়গা দিতে হবে। তো আমি ব্রিফ একসাথে দিব, এটা আমার এটা যেমন ছিল আগে আমি তো তেমনই করতে যাচ্ছি, একটু আমি বড় করে নিলাম, ঠিক আছে? মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকবে না আমার। এখন ঠিক আছে, গ্রুপ দেন অ্যালাইন টু সেন্টার, ঠিক আছে? এটা ইউজ করলাম, এখানে কার মাইক্রোফোন অন ভাইয়া? যেটা করব সেটা হচ্ছে, এটা তো ঠিক আছে তাই না? নাম লিখবেন প্লেস প্লাস, রাইট, হোয়াইট অর ইয়েলো দুইটার যে কোনো একটা, এটার সাথে যেন মাঝামাঝি থাকে এমন করে রাখবেন।
অথবা অ্যালাইন করে নেবেন, এটা গ্রুপ আছে আনগ্রুপ করে দিবেন এটাকে, ওরা আবার গ্রুপ করা যাবে, ঠিক আছে? আপনারা জাস্ট অ্যালাইন গুলো ঠিক রাখবেন, এই যে অ্যালাইনটা ঠিক রাখবেন, চেষ্টা করবেন অ্যালাইনটা যেন ঠিক থাকে। আমি পরে আবার এই অ্যালাইনটা ঠিক করে নিব, নো প্রবলেম। অ্যালাইন না করারই কথা, ও একটু নড়ছে, তাহলে এটা একটু নড়বে, অল্প একটু, যাই হোক। এখন এটাকে গ্রুপ করে দেন, ও একটু ওয়েট। তিনটা সিলেক্ট করে তিনটাকে জাস্ট রাখতে হবে যে এই তিনটা ঠিক আছে কিনা, আমি যে প্রেস অ্যালাইন করছি এই তিনটা ঠিক আছে কিনা, সমান্তরিত আছে কিনা, ঠিক আছে? ওকে, যেহেতু উপর নিচ সমান আছে, এখন এই তিনটার কি উপর নিচ ঠিক আছে চেক করে দিবেন ব্যবহার করে, কারণ অ্যালাইনের উপরই আপনার ডিজাইনটা দেখতে অনেক সুন্দর দেখা যায়। যদি অ্যালাইন নষ্ট হয় একটা ডিজাইন, ভালো ডিজাইনও নষ্ট হয়ে যায়, যেহেতু এগুলো প্রিন্টিং এর জন্য যাবে। হ্যাঁ, যখন আপনি ইলাস্ট্রেশন করবেন তখন আপনার কাছে এগুলো ডাজন্ট ম্যাটার, ইলাস্ট্রেশন এগুলো কোনো প্রবলেমই না, ঠিক আছে? ঠিক আছে, এখন পুরোটাই গ্রুপ, পুরোটাই গ্রুপ করে জাস্ট অ্যালাইন টু আর্টবোর্ড, সবগুলোই ঠিক আছে আমার। যাই হোক, প্লেস নেম বসাই দিলাম, আমি এখন একটা কমন ব্রিফ এখানে ইউজ করে দিলাম, সেটা হচ্ছে এই পর্যন্ত, এটা থাকবে কতটুকু পর্যন্ত। কন্ট্রোল আর দিলাম, রুলারটা নিয়ে আসি, রুলারটা নিয়ে এসে আমি এখানে মার্ক করতে পারি চাইলে, এই কর্নার থেকে আমি এই ডান কর্নার পর্যন্ত ইউজ করব, এই কর্নার পর্যন্ত ইউজ করব। আমার এটা মোটামুটি ঠিক আছে, টেক্সট বক্সের মজাটাই এটা, আপনি চাইলে এটাকে টানলে বড় করতে পারেন, ফন্টের কোনো চেঞ্জ হবে না, ফন্ট ছোট হবে না, বড় হবে না, এজ ইউজুয়াল থাকবে, দেখতেও সুন্দর দেখা যাবে। প্রিন্ট করলে তো রুলারটা থাকবে না, হ্যাঁ প্রিন্ট করলে তো রুলার থাকবে না, তাই না ভাইয়া? না না না, রুলার থাকবে না, রুলার কেন থাকবে? আচ্ছা, 18 ইউজ করা যায় কিন্তু এটা মিডিয়াম ইউজ করা যাবে না, রেগুলার ফাইন। ঠিক আছে, শেষ। এখন নিচে কন্ট্রাক্ট আস, আমাদের কন্ট্রাক্ট আস, আমরা লেটার হেডে যে কন্ট্রাক্ট আসটা দিছি আমরা ওটা এখানে নিয়ে এসে বসাই দিব, আর নিচে একটা শেপ ড্রয়িং করে দিব আর লোগো, তো আমরা লেটার হেডটাই নিয়ে আসি, দরকার নাই আপাতত। দেখেন, একটা ডিজাইন করলে আপনার অনেকগুলো ডিজাইনের জন্য মানে কি বলবো আর এলিমেন্ট তৈরি হয়ে যায় অটোমেটিক্যালি, ঠিক আছে? এলিমেন্ট আপনার কাছে অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। চলেন, এল কোথায়? যেগুলো তৈরি করছি সেগুলো এখন কই হচ্ছে না কেন জানি, ফ্লায়ার এখানে আছে, একটা যে কোনো একটা ওপেন করলে হতো আমার। এখান থেকে আমি এই যে ডিটেলস গুলো আছে না, এই যে কন্ট্যাক্ট ইনফরমেশনটা আমি পুরোটাই কপি করলাম, দেখুন কন্ট্যাক্ট ইনফরমেশন যা আছে পুরোটাই কপি করলাম, আমি কালার চেঞ্জ করে দিবো এখন, পরবর্তীতে এখানে এসে বসাই দিলাম, সবুজ কালার দেখাই যাচ্ছে না, দেখছেন? আমরা নিচে একটা শেপ ড্রয়িং করি, এখানে চাইলে অল্প ছোট্ট একটা শেপ ড্রয়িং করতে পারি, আমরা রেক্টাঙ্গেল টুল নিলাম, রেক্টাঙ্গেল টুল নিয়ে এটা ড্রয়িং করে নিব, এর উপর বসাই দিব, এটার কালার ইউজ করবো
পুরো পেজটাতে কোথাও সেম ড্রয়িং করে নাই, এখানে করবো মানে অন্য ইয়া ছন্ন সারা মনে হবে আর কি, না খুব একটা মনে হবে না, ইউজ করাই যায়। কন্ট্রোল টু দিব, তার আগে বড় করা লাগবে কিনা দেখি চেক করে একটু, বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর এটাকে টু ফ্রন্ট, অথবা এটা এখানে দিলেন নিচে ট্রাভেল এজেন্সির নাম লিখে দিবেন, তাহলে এটা ফাঁকাই থাকে নো প্রবলেম। কন্ট্রোল টু দিলাম, শেপটা থেকে গেল, এখানে একটা ইউজ করলাম লাইন টু আর্টবোর্ড, গ্রিন কালার আছে আরো, গ্রিন কালারটা হচ্ছে স্ট্রোক কালার, স্ট্রোক কালারটা আমি চেঞ্জ করি না এখনো, এই কারণে কালারটা চেঞ্জ হয় নাই, ঠিক আছে, স্ট্রোক কালারটা ইয়েলো আর হোয়াইট করে দিন। প্রবলেমটা দেখতেছেন, আমার এই ফ্ল্যাট আইকনটা অ্যাড করার সময় একটু প্রবলেম হচ্ছে, পাচ্ছি না কেন জানি, কেন কি প্রবলেম করতেছে ফ্ল্যাট আইকনে, কি প্রবলেম করতেছে আবার, যা আছে শেষ হয়েছে, ঠিক আছে, আর তেমন কিছু করার নাই আমার এখানে। লোগো, কোম্পানি লোগো, প্রবলেমটা এখানে কোম্পানির লোগোটা ইনকর্পোরেট করাটা হচ্ছে প্রবলেম, মানে আপনি যেভাবে বসান না কেন দেখতে ভালো দেখা যাবে না, সেক্ষেত্রে আপনি কোনো শেপ ইউজ করতে পারেন এই কর্নারে দিয়ে এই লোগোটা বসাই দিতে পারেন, যেমনটা পলিগনালটাই বেটার সবকিছুর জন্য, এগুলোর জন্য আর এখানে লোগো কালারটা চেঞ্জ করে দিলে কি ভালো দেখা যাবে না, নাকি ওই কালার আপনি এই এই কালারের উপর যে কোনো কালারে ইউজ ইউজ করলে আপনার খারাপ মানে লোগো কালারটা আসবেই না, আপনি কোনোভাবে নিয়ে আসতে পারবেন না, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা এমন ব্যাকগ্রাউন্ড নিচে শেপ নিয়ে আপনি, হ্যাঁ নিচে শেপ নিয়েই তো দিতে হবে, তাছাড়া আপনি যে কোনো কালার মানে কালার ইউজ করেন না কেন, আপনি কোনো কালার দিয়ে এটাকে উইদাউট ব্যাকগ্রাউন্ড এটাকে ফুটাই দিতে পারবেন না, হ্যাঁ নিচে শেপ নিয়ে যদি দেওয়া হয়, ওটাই তো করতেছি ভাই এতক্ষণ ধরে, কি দেখতেছেন তাহলে, শেপটাই তো নিয়ে আসতেছি, এতক্ষণ ধরে কি দেখলেন, অ্যাড করা যায় একটু মাঝে মাঝে নিয়ে এসে একটু অ্যাড করা যায়, আমার দেখা হবে কর্নার থেকে নি, অথবা এটাকে আরেকটু ছোট করে নিয়ে এখন বাকি অংশটা কেটে ফেল, বাদ দিতে হবে, এটা অ্যারেঞ্জ বিং টু ফ্রন্ট যতই নিয়ে আসি না কেন এটা কাটলে আবার ফের নিচে চলে যাবে, এই যে লাইন সেগমেন্ট টুল নিলাম সোজা করে এটা কি করব অ্যালাইন করব উপরের অংশের সাথে, দেন এটার সাথে এই অংশটা সিলেক্টেড, এখন শেপ বিল্ডার টুল ইউজ করতে পারবেন, এখানে জাস্ট অল্টার প্রেস করে এটা ক্লিক করবেন, মাইনাস মাইনাস চলে আসছে আমার কাজ শেষ, ভালো বুঝি নাই কাটিংটা, ভালো বাজে নাই
সেভ বিল্ডার টুল নিলাম, সরি এই ইয়াটা নিলাম, লাইন সেগমেন্ট টুলটা নিলাম, এটাকে অ্যালাইন করলাম টপ, ঠিক আছে, ভার্টিক্যাল টপ, দেন দুইটা সিলেক্টেড, এই শেপটা সিলেক্টেড আর এই লাইন সেগমেন্ট টুলটা। এখন যদি পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করেন তাও হবে, কিন্তু ডিভাইড করলে এই যে প্রবলেম, এটা নিচে চলে যায়, ঠিক আছে, আমি ডিভাইড করলেও হয়ে যাবে আপনার, কোনো প্রবলেম নাই, আপনি ডিভাইড করলে এটাকে কেটে ফেলবেন, সরি আনগ্রুপ করে দেবেন ডিভাইড করে, অথবা সেভ বিল্ডার ইউজ করে দেবেন। তারপর এটাকে নিয়ে জাস্ট এটাকে অ্যারেঞ্জ বিং টু ফ্রন্ট করে দেন, এটাকে সিলেক্টেড করে ওই যে লেফট আর ভার্টিক্যালি টপ, শেষ কাজ আপনার। আপনার এখানে কোম্পানির লোগো, কোম্পানি নেম বসে গেছে, হয়ে গেছে কাজ, আপনাকে কিছু করতে হবে না, ইউজ করতে পারেন। ওখানে যেহেতু আমরা এই কালার ইউজ করতেছি, একটা কালার ইউজ করি, এটার সাথে যদি হোয়াইট কালারটা ভালো যায় হোয়াইট কালারটা দিবেন, আপনি ইচ্ছা মতো কালার ইউজ করেন। এখানে ফ্লায়ারে ওপেন লোগোর পাশে যে লেখা কোম্পানি নেম, এটা ইউলো দেন তো কেমন হয়? ভাই দিয়ে দেবেন, সমস্যা নাই, ইয়েলো কালার দিলেও দেখা যাবে, হোয়াইট দিলেও দেখা যাবে, এটাই, এটা কোনো ব্যাপার না। আপনি ফ্লায়ারে ওপেন টু ওয়ার্ক যে কোনো কালার নিয়ে কাজ করতে পারবেন, আপনার যে কালার পছন্দ হবে সে কালার নিয়ে কাজ করবেন, ঠিক আছে, এখানে কেউ আপনার কালার নিষেধ করবে না, আপনার কালার এটা পছন্দ মানে ঠিক হয় নাই বা ভুল হয়েছে, ফ্লায়ারের কোনো নিয়ম নেই। যেমন অন্যগুলোতে আমরা লোগোর ক্ষেত্রে বলে দিছি যে এই কালারগুলো সাধারণত ইউজ করবেন, এখানে কোনো ব্যাপার নেই, আপনার যেটা কালার ইউজ করে ভালো দেখা যায়, আপনার কাছে মনে হবে যে না ভালো দেখা যাচ্ছে, আমার কালারটা ভালো লাগতেছে, আপনি ওই কালারটাই ইউজ করেন। যেমন এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা অনেক ডার্ক হয়ে গেছে, আমার অতটা ভালো লাগতেছে না, আমার নিজের অতটা পছন্দ না, কিন্তু আমি এখানে কালারটা ইউজ করছি কারণ কি, এই জিনিসটা ম্যাচিং করার জন্য আর কিছুই না, নাহলে আমি কালারটা কখনো ইউজ করতাম না। আমি ইউজ করার একটাই কারণ, সেটা হচ্ছে আমার এটার সাথে যেন এই যে ম্যাচিং করতে যাচ্ছি সেটা যেন আসে, শুধুমাত্র সেটার জন্য ইউজ করছি আর কোনো কারণে নাই। আপনি সেটাও ইউজ করতে হবে, আপনি যদি মনে হয় না আমি এটা করবো না, দরকার নেই করবেন না। তো যাই হোক, আমাদের কাজ শেষ, ফ্লায়ারের কাজ আমাদের মোটামুটি শেষ, এখন আমরা এটাকে সেভ করে নিই, কন্ট্রোল শিফট এস দিলাম, তাহলে আমরা সেভ করে দিলাম ডেস্কটপেই, সেভ, ওকে, দেন ফাইল এক্সপোর্ট। সেভ ফর ওয়েব করার দরকার নেই এগুলো, এগুলো যখন সেভ ফর ওয়েব করবেন কখন যখন আপনার স্পেসিফিক ভাবে দরকার ওই সাইজটাই তখন করবেন, তবে সেভ ফর, এই যে দেখেন এখানে প্রবলেম, পিএনজি সেভ করতে গিয়ে আমার ধরা পড়তেছে, উপরে একটা সেভ আছে আর ডান কর্নারে হয় নিচে অথবা উপরে এমন কিছু আছে যে যেটার জন্য এতটা অংশ ফাঁকা আছে, শুধু উপরেটা থাকলে এই পর্যন্ত থাকতো, তাহলে কি আছে দেখি একটু খুঁজে, আছে কিছু না কিছু আছে, কন্ট্রোল ওয়াই এটা প্রেস করলে ছোট চলে করে যাবে। আগে এটা ডিলিট করে দিলাম, আগে এটা ডিলিট করে দিই, এখন আবার দেখি কি আছে, দেখি ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ পিএনজি দিলে বুঝতে পারবে, অন্য কোনো দিলে বুঝতে পারবে না। দেখেন এই দুই কর্নারে যে কোনো একটা কর্নারে কোনো কিছু আছে, স্যার ডান পাশে কিছু একটা আছে, কিছুই খুঁজে পাচ্ছি না, তাহলে কি করবো, কন্ট্রোল ওয়াই দিব, কন্ট্রোল ওয়াই দিলে আমরা খুঁজে পাবো, এখানে একটা আছে ডিলিট করে দিলাম, আরো কিছু আছে মেবি, আই থিঙ্ক, দেখা যাক, সেভ করি, এক্সপোর্ট অ্যাজ পিএনজি, আর নাই কিছু, যেটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে, দেখেন এখন ফুল পিএনজি ইমেজটা শো করতেছে, দেন ওকে করে দিলেন, পিএনজি ইমেজ চলে আসবে, কন্ট্রোল ওয়াই দিলেন এটা ব্যাক চলে আসলো, কন্ট্রোল জিরো দিলে আর্টবোর্ডটা সমান হয়ে যাবে। অত ভালো দেখা যাচ্ছে না মোটামুটি, কারণ কালারটা, এটা কালারটা অতটা ম্যাচিং হয় না, এই হচ্ছে প্রবলেম, এখানে ব্যাকগ্রাউন্ডে এই কালারটা ইউজ না করে একটু লাইট কালার ইউজ করলে তো ভালো দেখা যাইতো। যাই হোক দেখি এখন ওটাকে মক আপ করি, ফটোশপ ওপেন করি, A4 এ একটু প্রবলেম হয় মক আপ করার ক্ষেত্রে, যে আপনারা হয়তো বা ফ্লায়ার তৈরি করছেন A4 মক আপ করতে গেছেন লেটার সাইজ মক আপে, তখন কিন্তু মক আপটা মিলবে না, ঠিক আছে, আবার মক ফ্লায়ার তৈরি করছেন লেটার সাইজ আপনি মক আপ করতেছেন A4 এ, তখন ওটাও মিলবে না। তো আপনি যদি A4 এ মক আপ করে থাকেন, মানে ফ্লায়ার তৈরি করে থাকেন, তাহলে A4 মক আপ ইউজ করবেন, যদি লেটার সাইজ ফ্লায়ার তৈরি করে থাকেন তাহলে লেটার সাইজ মক আপ ইউজ করবেন, মানে যেটা ইউজ করেন না কেন একটাই, এটা A4, A4 ইউজ করলে A4, যদি মক আপ, সরি, আর যদি মনে করেন যে না আমি লেটার সাইজ ইউজ করছি তাহলে লেটার সাইজ, এই যে A4 মক আপ এখানেও আছে ফায়ারের, দেখি এটাও ইউজ করে, এখানে লেটার হেডও ইউজ মক আপ করতে পারেন, A4 এর লেটার মক আপ করতে পারেন, ঠিক আছে, আপনারা চাইলে এখানে মক আপ করতে পারেন, মিস্টার
তো ফ্ল্যাটটা নিয়ে আসি আমরা, দেখি একটু কোনটা ভালো লাগে। সরি আমার ফটোশপে নিয়ে আসতে হবে। আসতেছেন আমার ফটোশপে, দেখি ছেড়ে দিলাম। ফটোশপের উপর নিয়ে আসলাম, যেখানে কপি করবো ছেড়ে দিলাম এখানে। ঠিক আছে, কন্ট্রোল এ কন্ট্রোল সি, তারপর এখানে যে স্মার্ট অবজেক্ট কন্ট্রোল ভি করে দিলাম, তাহলে পুরোটাই পেস্ট হয়ে গেল। কন্ট্রোল এস দিয়ে দিলাম, দেখেন A4 সাইজ এর জন্য মিলে গেল। যদি লেটার সাইজ হতো এটা, তাহলে মিলতো না। এটা এখানে মকআপ হয়ে গেছে অলরেডি, চাইলে সিঙ্গেল ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিই, ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে এটা রেক্ট্যাঙ্গেল, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা চেঞ্জ করি। এটা অফ করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা। হ্যাঁ, একটু কালারটা চেঞ্জ করে দেখি আমাদের কেমন লাগে। একটা সলিড কালার অ্যাড করবো আমি এখানে, এটা ব্যাকগ্রাউন্ডে দিব। ওকে, কালারটা ব্যাকগ্রাউন্ডে দিলাম। ভাই কালারগুলো চেঞ্জ করে আমরা দেখতে পারি যে কোন কালারটা ভালো দেখা যাবে। নীল কালার করে দিলাম, দেখতে পারেন ভালো আছে। ভালো আছে মোটামুটি। তো লাল কালার, পিঙ্ক কালার পছন্দ হলে এই কালারটা ইউজ করবেন, তো ভালো দেখা যাবে, মানে চোখে ধরবে কালারটা। চোখে ধরতেছে না, রেড তো পিঙ্ক, বেশি পিঙ্ক হয়ে গেছে, পার্পল, যার যেটা পছন্দ তিনি সে কালারটা ইউজ করবেন। ভাই মুখ আপ করার জন্য কি কোনো কিছু ডাউনলোড করে নেওয়া লাগছে মুখ আপ ফটোশপ ফাইল থেকে? থাকলে হচ্ছে, ভাই মুখ মুখ আপ আপ ফাইল ফাইলটা আমি থাকলে। আসলে ক্লিয়ারলি বুঝি না, আরেকটু রিপিট করতেন আমি প্লিজ। কিন্তু ভাই আমি কিন্তু বুঝি নাই, মুখ আপের কোনো কিছু বুঝি নাই এখনো। কি বুঝেন নাই সেটা মুখ আপ বলেন। ফাইলটা আমি ডাউনলোড দিছি, আপনি মুখ আপ ফাইলগুলো দিয়েছিলেন আমরা ডাউনলোড দিছি, বাট বুঝি নাই আমি কিভাবে এটা কি করব। ফটোশপ ওপেন করবেন, এই যে ধরেন যেটা মকআপ ফাইল ডাউনলোড দিয়েছেন এটা ওপেন করছেন, এই যে আপনার ইমেজ, ইমেজটাকে কন্ট্রোল এ দিলে ফুল সিলেকশন হবে, কন্ট্রোল সি দিলে কপি হবে। ঠিক আছে, কপি করলেন, করার পর মকআপ পেজে আসবেন, এখানে খুঁজবেন যে স্মার্ট অবজেক্ট লেয়ার কোথায় আছে। এখানে লিখা থাকবে প্লেস ইওর ডিজাইন, অথবা প্লেস হেয়ার, অথবা ইওর ডিজাইন, ইওর টেক্সট, এরকম কিছু লেখা থাকবে। যেখানে দেখেন প্লেস ইওর কন্টেন্ট হেয়ার, ঠিক আছে, ইওর কন্টেন্ট, এমন কিছু লেখা থাকবে। যে এটা হচ্ছে I1 অফ করে দেখে নেবেন যে কোনটা মূল ফাইল, এটা মূল ফাইল, এখানে স্মার্ট অবজেক্ট দেয়া আছে। আমরা এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর আপনার একটা পেজ ওপেন হবে। এই যে এটা ওপেন হইতে একটু সময় নেবে, আচ্ছা ওপেন হোক। ওই দিয়ে দিয়ে যে ফ্রি মকআপ বা ডাউনলোড এর তো কোনো আমরা পাই নাই। হ্যাঁ, ফ্রি মকআপ ভাই দিয়ে দিছি আমি অলরেডি গ্রুপে, একজন শেয়ার করে দিয়েন তো গ্রুপে, আবার আমার কাছে আছে, আমি দিয়ে দিবনি গ্রুপে বুঝলাম। শেয়ার করে দিয়েন। হ্যাঁ, সবাইকে মুখাপের আমি জন্য যে লিংক দিয়ে দিছি সাইটগুলো তো, আছে, ফটোশপ তো সাইট ভালো। গুলো না, আমি ফাইলই দিয়ে দিছি মোকাবের আপনাদেরকে, ফাইলের তো ওখানে অনেক কয়েকটা আছে মনে হয়, আমার কাছে আছে লিঙ্ক আছে আর কি ডাউনলোড করে নিতে। কয়েকটা, ওখানে যতগুলো মোকাব আছে আপনার ভাই সব কাজ করে শেষ হয়ে যাবে। আপনার বিজনেস কার্ডের মোকাব আছে, লোগোর মোকাব আছে, ফ্লায়ার মোকাব আছে, ট্রাইফোল্ড মোকাব আছে, টি শার্ট ওখান মোকাব থেকে আছে, আমি আর কি ডাউনলোড, লাগে? ওখান থেকে আমি ডাউনলোড দিছিলাম জাস্ট 5টা না 7টা পাইছি আমি শুধু। 5টা 7টা পাইছেন, কি বলেন আপনি? বাইরে আপনি পাওয়া যাবে না, আমি দেবনি। লেট চেক, মুখ আপ করলে এত সুন্দর দেখায়, মুখ আপ ফাইল কি বাইরকে দিতে হয় বায়ার ভাইয়া? মকআপ ফাইল বায়ারকে দেখানোর জন্য শুধুমাত্র। হ্যাঁ, লিঙ্ক তো অবশ্যই দেওয়া যাবে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। মকআপ, এখানে হোয়াটসঅ্যাপ মকআপ আছে কতগুলো দেখেন, মকআপ আছে কতগুলো দেখেন, 1 2 3 4 5 6 7 8, আর তার 12 13 14, 14টা আছে এমনি, আর একটা আছে ট্রাইফোল্ড, ট্রাইফোল্ড এর মধ্যে আবার কয়েকটা পার্ট আছে, এখানে আবার 6 7টা পার্ট আছে, 4 2 6 7 8টা পার্ট আছে। এতগুলো মকআপ দিয়ে হচ্ছে না আপনাদের? আরো লাগবে যে লোগো মকআপ, টি শার্ট মকআপ, ভাই দিয়ে দিছি তো সবগুলাই ভাই, আমি যেগুলো ব্যবহার করি আপনাদের সবগুলাই দিছি। যে বিজনেস কার্ড মকআপ, বিজনেস কার্ড মকআপের 2টা দিছি, টি শার্ট মকআপ দেওয়া আছে, লোগো মকআপ দেওয়া আছে, হ্যাট লোগো মকআপ, পেপার লোগো মকআপ, অল মকআপ,
লোগো মকআপ, 3D লোগো, টি শার্ট, লোগো, টি শার্ট, উইমেন টি শার্ট আর কিছু লাগে না। কালারও চেঞ্জ করা যাবে না, যেমন আছে তেমনি থাকবে নাকি? কে বলছে? সব চেঞ্জ করতে পারবেন, মকআপে ফাইল কালারও চেঞ্জ করতে পারবেন, এভরিথিং চেঞ্জ করতে পারবেন। আচ্ছা আমি এটা চেঞ্জ করে দিই, আপনাদেরকে দিয়ে দিচ্ছি কপি, ডান, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব। ওকে ফাইন, দেন ভাই একটু জাস্ট কন্ট্রোল ভি করে দেন। আমার মকআপ তৈরি করা কপি করা ছিল, এখানে ফ্লায়ারটা কপি করা ছিল, যে কন্ট্রোল এ কন্ট্রোল সি করবেন, নতুন পেজটা ওপেন করলেন, এখানে কন্ট্রোল ভি করে দিবেন। তো তার আগে এখান থেকে যত আয় আছে সবগুলো অফ করে দিবেন, সবগুলো অফ করে দিলাম, যা ছিল সব অফ করে দিলাম। এখানে কন্ট্রোল ভি করব, আমি পেস্ট করব ভাই এডিটর থেকে, তো সরাসরি কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে হবে ভাই। আমি আগেই বলছি যারা এরকম শর্টকাট ব্যবহার করবেন তারা নিজে করবেন করবেন, এখানে কাউকে শেখানোর দরকার নেই। ওয়াল, ওই যে ওয়াল সিলেক্ট করা লাগবে, তো এই জন্য এ সিলেক্ট করতে বলছি ভাই। আমি সবাইকে বলে দিছি ভাই, এটা এটা হচ্ছে আপনাদের নিজস্ব ব্যাপার, আপনারা কোথা থেকে সেভ করবেন, কোথা থেকে টান নিয়ে আসবেন। ওই টানাটানি কাজ আমি অতটা পছন্দ করি না, আমি নিজে করিও না, কাউকে নিষেধ করি মানে বলিও না করতে, আবার নিষেধও করি না। আপনার যদি পছন্দ হয় ওটা ওইভাবে নিয়ে আসতে করতে হবে, এটা একটু ছোট করা লাগবে একটু, আগেরটা তো যেমন ছোট করা লাগে নাই, কিন্তু এটাতে ছোট করতে হবে সাইজটা ঠিকঠাক করার জন্য, তাও দেখেন মিলে না, ঠিক আছে একটু কম বেশি আছে, এরকম কিছু কিছু মকআপের ক্ষেত্রে এটা হইতে পারে, কারণ সাইজটা ফটোশপের সাইজ আর ইলাস্ট্রেটর সাইজে একটু তফাৎ থাকে। যে ইলাস্ট্রেটর আমরা 2600 নিছি না, এখানে ফটোশপে ডিরেক্টলি 2700 নেওয়া হয় আর 693 নেওয়া হয়, ওই জাস্ট ওইটুকু ডিফারেন্সের জন্য এখানে একটু কম বেশি হয়ে আছে। যাই হোক আমরা এটাকে মাঝামাঝি অবস্থানে রেখে বা অ্যালাইন করে নিলাম, এখানে উপর নিচটা ঠিক রাখলাম আর অ্যালাইন করে দিলাম মিডিল অ্যালাইনমেন্ট ক্যানভাসের সাথে, কন্ট্রোল এস করে দিলাম। দেখি দুই পাশে একটু গ্যাপ আছে, যদি গ্যাপটা পূরণ না হয় সেক্ষেত্রে আমি একটু ক্রস করে দেবো, দেখেন পূরণ হয়ে গেছে অলমোস্ট, আমার আর দরকার নাই কোনো কিছু করার, চলে আসছে আমার মকআপটা এখানে, বুঝতে পারছেন? আমার ফ্লায়ার মকআপ শেষ, এটা হচ্ছে আমার ফ্লায়ার মকআপ। আপনি এই এটা শো করবেন বায়ারকে, আপনি এটা শো করবেন বায়ারকে দেখানোর জন্য, যখন উনি পছন্দ করবেন ওনাকে উনি পিডিএফ ফাইল দিবেন, ইপিএস ফাইল দিবেন আর এআই ফাইল দিবেন, তখন আপনার জেপিজি পিএনজি দিলেও হবে না দিলেও হবে, কারণ সে জেপিজি পিএনজি ব্যবহার করবে না, সে বাকিগুলো ব্যবহার করবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি ভাই, জি জি দাদা।